আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড ইভিনিং আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি উত্তরণ কর্তৃক আয়োজিত আপনারা দেখতেই পাচ্ছেন রোড টু বিসিএস ফাউন্ডেশন থেকে ভাইবা এই যে তিনটি সেশন এই সেশনগুলোর এই সেশনগুলো যে হয়েছে অলরেডি আপনারা দুইটা সেশন পর্যবেক্ষণ করেছেন আজকের টপিকটি হচ্ছে ভাইবা সংক্রান্ত আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বিসিএস ভাইবা বোর্ড অবশ্যই ফেস করতে হবে যদি আপনি সাকসেসফুলি বিসিএস ক্র্যাক করতে চান তো সেই ক্ষেত্রে আপনার যেই একদম ফাউন্ডেশন থেকে আপনার প্রস্তুতির গোড়া থেকে শুরু করে আলটিমেটলি আপনার অর্জিত নলেজ আপনার কমিউনিকেশন স্কিল আপনি যে সার্ভিসে যাচ্ছেন সেই সার্ভিসে ফাইনালি আপনি ফিট করছেন কিনা এই সার্বিক বিষয়াদি নিয়ে আপনার যে সর্বশেষ অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে বিসিএস ভাইবা সেই পার্টটুকু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনারা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার নিশ্চয়ই অলরেডি খেয়াল করেছেন আমরা কিন্তু এই সেশনটির টাইটেল দিয়েছি টি টোয়েন্টি ভাইবা এবং পাশে কিন্তু একটা হট সিট দেখতেই পাচ্ছেন দ্যাট হট সিট ইজ প্র্যাকটিক্যালি অন ফায়ার তো আপনারা যারা হচ্ছে বিসিএস ভাইবা অ্যাটেন্ড করতে যাচ্ছেন বা এখন প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন বিসিএস এর প্রত্যেকটি ধাপ সম্পর্কে খুব সুন্দরভাবে যৌক্তিক বিশ্লেষণ করে নিজের যে স্ট্রেংথ নিজের উইকনেস বের করে আপনি নিজেকে কিভাবে আরো বেটার প্রিপেয়ার করতে পারেন এবং ফাউন্ডেশন থেকে শুরু করে আপনি যেন আলটিমেট যে ধাপটা আছে সেটা সাকসেসফুলি ক্র্যাক করতে পারেন এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই আয়োজন চলুন আর কথা না বাড়িয়ে আমরা আসলে শুরু করি যে আলটিমেটলি আপনি এই সেশন থেকে কি কি পাচ্ছেন সবার আগে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও দেখবো চলুন ভিডিওটি দেখে নেই

Me, you have to do. Me, you leave and go to up play with family. Me, <coughs> too. Me, don't try to change the Me, just want you to then. Me, guys, just see to me. <laughs> <laughs> yeah, yeah. Mm. yeah. Mm. that's. Love you. একটা ভিডিও দেখে নিলেন এটা আসলে ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের একটা ছোট্ট সিরিজ আছে এটাতে একটা টাইটেলে আপনারা একটা ভিডিও পাবেন যে দ্য অরিজিন অফ জব ইন্টারভিউ এই সংক্রান্ত ছোট্ট সিকুয়েলের একটা ভিডিওর পার্ট আমরা দেখলাম এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছিল শুরুতে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দ্য ট্রাইব এখন প্রি হিস্ট্রিক যুগে বা প্রাগ যুগে বা ওই সময়কার সভ্যতার যে মানুষেরা ছিলেন তারা হয়তো এটা একটা আসলে কাল্পনিক চিত্রায়ন ছিল যে ট্রাইবে জয়েন করার জন্য তার যে স্কিল গুলো আছে কিনা সে বেসিক্যালি হান্টার নাকি হচ্ছে গ্যাদার এই সংক্রান্ত যে স্কিল গুলো তার এসেস করা ট্রাই করা হচ্ছিল দ্যাট ইজ বেসিক্যালি ট্রু ফর দ্য সিভিল সার্ভিস এজ ওয়েল আপনি যখন সিভিল সার্ভিসে জয়েন করার জন্য প্রিলিমিনারি এবং রিটেন ক্রেক করবেন তারপরে যখন আপনার বিসিএস ভাই বা বোর্ড আপনি ফেস করতে যাবেন তখন আপনাকে প্রশ্ন করা হতেই পারে হোয়াই ডু ইউ ওয়ান জয়েন দ্য সিভিল সার্ভিস তো আমরা দিনকে দিন অনেক বেশি এগিয়ে যাচ্ছি সিভিলাইজেশন আরো স্ট্রংগার হচ্ছে গভর্নমেন্ট গুলো ওয়েল ফর্মুলেটেড ওয়েল স্ট্রাকচার হচ্ছে অনেকগুলো অর্গান হচ্ছে তো এই যে অর্গান গুলোতে মানুষদেরকে প্রপারলি অ্যাসেস করার পর রিক্রুট করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার সর্বশেষ ধাপ যেখানে হচ্ছে সব সফিস্টিকেটেড ফাইন টিউন্ড যেসব সার্ভিস অফিসাররা নবনিয়োগ প্রাপ্ত হয় তাদেরকে অ্যাসেস করার একটা চমৎকার মাধ্যম হতে পারে এই জব ইন্টারভিউ এখন এই স্লাইডটিতে আপনি দেখতে পাচ্ছেন জব ইন্টারভিউ দা হিস্ট্রি আমরা যদি একটু হিস্ট্রি নিয়ে কথা বলি আসলে দেখেন প্রথমে কিন্তু দেওয়া আছে একটা পয়েন্ট যে প্রায় টু দা জব ইন্টারভিউ ওয়ার টিপিক্যালি আননেসেসারি উনিশশো বিশের আগে আসলে জব ইন্টারভিউ গুলো টিপিক্যালি আননেসেসারি ছিল এর পরবর্তীতে আমরা হাইলি হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছি সিভিলাইজেশন অনেক দূরে গিয়ে গেছে বা মানুষজনের যে পার্টিকুলার বিভিন্ন টাস্ক থাকে যারা টিচিং এ গিয়েছে যারা আসলে গভর্নমেন্ট রান করেছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এক এক ধরনের এক একজনের এক এক ধরনের স্কিলের প্রয়োজন হতো তো এই যে সার্বিক স্কিল গুলো আছে এগুলো সম্পর্কে একটা মানুষ আসলে কিভাবে অবগত হবে ধরেন আপনি সিভিল সার্ভিসের আপনার পছন্দের ক্যাডার হচ্ছে আপনি অ্যাডমিন ক্যাডারে যাবেন বিসিএস প্রশাসন ক্যাডার অথবা আপনি একজন ডিপ্লোম্যাট হবেন তো আপনাকে যে এক্সেপশনাল কমিউনিকে কমিউনিকেশন যে স্কিলটা আছে এটা যে ধারণ করতে হবে এটা অ্যাসেস করার মাধ্যম কি হবে অবশ্যই আপনাকে সামনে থেকে অবজার্ভ করতে হবে তো ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা চেষ্টা করেন আপনাকে পিকচার করার যে ডু ইউ রিয়েলি ফিট ইন দ্য চেয়ার অথবা আপনি কি ওই চেয়ারটাতে বসে তারা কি আপনাকে ইমাজিন করতে পারেন তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে বিসিএস ইন্টারভিউ বলেন বা জব করা হয়। সেটা আপনার ভঙ্গি হতে পারে। আপনি যেভাবে দাঁড়িয়েছেন বা বসে আছেন যেভাবে কথা বলছেন আপনি যেভাবে যুক্তিগুলো খণ্ডন করছেন সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে আপনাকে অ্যাসেস করা হয় অথবা আপনাকে বিভিন্ন এ হচ্ছে স্কিলফুল হতে হবে এই সার্বিক বিষয়গুলো নিয়েই আসলে ইন্টারভিউটাতে দেখা হয় তো সেকেন্ড পয়েন্টটা যদি আপনার এখানে একটু দেখেন জবস ওয়ার টিপিক্যালি অ্যাকোয়ার্ড থ্রু অ্যাপ্রেন্টিসশিপ এখন কথা হচ্ছে আমরা যারা লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করে শুরুতে লক্ষ মানুষ হচ্ছে পরীক্ষা দেয় প্রিলির জন্য তারপরে রিটার্ন দেয় গুটি কয়েক তারপরে আরো কম সংখ্যক মানুষ বিসিএস এর ভাইবা দেন তো এখন যদি অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে তাদেরকে নিয়োগ করতে হতো তাহলে তো গভর্নমেন্টের যে ফিনান্সিয়াল কস্ট হতো দ্যাট ওয়াজ লাইক টেরিবল হিউজ তো এটা আসলে বিয়ার করা পসিবল না তারপর হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট সেটাও পসিবল না আমরা যদি হিস্ট্রি ব্রেকডাউন না করে কমন সেন্স থেকেও বলি যে এত মানুষকে অ্যাপ্রেন্টিস দেওয়া বেসিক্যালি পসিবল না তো যেটা করতে হবে তাদেরকে ইন্টারভিউ নিয়ে আসলে রিক্রুট করতে হবে তো ফাইনালি দেখেন ইন দা 1920স থমাস এডিসন কন্ডাক্টেড দ্য ফার্স্ট জব ইন্টারভিউ তো প্রথম জব ইন্টারভিউটা হয়েছিল কিন্তু উনিশশো বিশের দিকে থমাস এডিসন তো অফিসিয়ালি যদিও আমরা হিস্ট্রিটা এটা আসলে বলার বা আপনাদের জানার আহামরি প্রয়োজন ছিল না বাট স্টিল একটা জিনিস আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন তো এটার ঐতিহাসিক রিজন রিজনিংটা কি বা কিভাবে ইনিশিয়েট হলো এই প্রসেসটা এটা সম্পর্কে জেনে থাকা ভালো তাই হচ্ছে আমরা এটার অবতারণা করেছি তো আমরা যদি পরের স্লাইডটাতে একটু যাই দেখার চেষ্টা করব এখানে হোয়াট ট্রেড স্কিলস কোয়ালিফিকেশনস ডু দ্য রিক্রুটার্স অ্যাসেস তো আমরা কিছু চমৎকার বিষয় এখানে শেখার চেষ্টা করব বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং আমি প্রিটিশিওর আপনারা যারা এখানে আমাদের স্টেশনটিতে আছেন অনেকগুলো মানুষকে এখানে দেখতে পাচ্ছি আপনারা আমার কথা শুনছেন এবং স্লাইড গুলো দেখছেন তাদেরকে আগে থেকে জানিয়ে রাখি আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে জানার কিছু থাকলে এখন থেকে সেই প্রশ্নগুলো ড্রপ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমি সেগুলো সেশন শেষে গিয়ে অ্যান্সার দেব এখন যেখানে ছিলাম আসলে রিক্রুটাররা সেটা সিভিল সার্ভিস হোক বা অন্য যে কোনো সার্ভিস হোক সেখানে আসলে কি কি অ্যাসেস করেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে কি কি অ্যাসেস করা হয় আমরা যদি একটু এখানে একটু লিখার ট্রাই করি যে শুরুতেই যদি লিখি কমিউনিকেশন স্কিলটা হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রথম স্কিল যেটা তারা বিসিএস ভাইবারোর্ড সাধারণত অবজার্ভ করে থাকে সেকেন্ড অপশন হচ্ছে আপনার রিজনং ক্যাপাবিলিটি রিজনং রিজনং আপনি যে আপনার বিসিএস প্রস্তুতির সময়টা ধরে আপনি যে তিন চার বছরের একটা প্রক্রিয়ায় আপনি অনেক স্টাডি করেছেন আপনি অনেকের সঙ্গে অনেক ডিসকাশন করেছেন আপনি অনেক কন্টেন্ট দেখেছেন অনেক টিচারের ক্লাস করেছেন এটা করাই কিন্তু যথেষ্ট না আপনি আপনার অর্জিত নলেজটাকে প্রপার মেকানিজমে কমিউনিকেট করতে পারছেন কিনা আপনি যে একজন শিক্ষিত মার্জিত মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আমলাতান্ত্রিক যে এই প্রক্রিয়ায় জয়েন করতে যাচ্ছেন আপনি যে লক্ষাধিক মানুষের সঙ্গে আপনার সার্ভিস লাইভ ধরে লক্ষ লক্ষ মানুষকে আপনি কমিউনিকেট করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি বসবেন আপনার কথা মানুষ শুনবে নেতৃত্ব দেবেন এটার জন্য আপনি ফিট করছেন কিনা এটা বুঝার যদিও সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আসলে বিসিএস ভাইবাবু সেটা করে থাকে তবে এইটা একটা পয়েন্ট যে তারা আপনি আসলে রিজনিংটা করছেন কিনা প্রপারলি আপনাকে একটা কেস দেওয়া হলো যে আপনি যদি আমরা যদিও পরবর্তীতে গিয়ে ওইটা আলোচনা করবো তারপরে এক্সাম্পল হিসেবে বলি আপনি ধরেন নেত্রকোনার কোন একটা জেলার উপজেলায় ইউএনও হিসেবে আছেন এখন স্পেসিফিক কোন একটা ট্রাভেল নিয়ে একজন আসলেন তো সেই সিচুয়েশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা করার জন্য আপনাকে কিন্তু খুব ভালো রিজনিং এর যে ক্যাপাবিলিটি সেটার অধিকারী হতে হবে তারপরে যদি যাই ইমোশনাল ইন্টেলিজেন্স ঠিক আছে ইমোশনাল ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি আপনি কতটা আবেগপ্রবণ বা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার যে হচ্ছে ব্যাপারটা এটা কতটুকু আছে কতটুকু ট্যাক্টফুল্লি আপনি যে রাষ্ট্রযন্ত্রের অঙ্গের প্রতিনিধি হয়ে আপনি কাজ করবেন সেটা কতটা স্মার্টলি আপনি করতে পারছেন পারছেন এটাও কিন্তু অ্যাসেস করা হবে তো এখানে শুধুমাত্র বাচন ভঙ্গির খেলা নয় শুধুমাত্র আপনার বেশভূষার খেলাও নয় এখানে আপনি মানসিক ভাবে কতটুকু চাপ নিতে পারছেন কত কঠিন পরিবেশে সবচেয়ে সুন্দর সুন্দর সমাধানটা আপনার যে ওই অঞ্চলের সিটিজেনরা যারা আছেন নাগরিকরা আছেন তাদের জন্য অ্যান্সার করতে পারছেন এই বিষয়গুলো কিন্তু প্রপারলি অ্যাসেস করা হবে এরপরে আরেকটা জিনিস যদি লিখি যে কালচারাল সেট কালচারালি আপনি যে মাইন্ডসেটের অধিকারী হন না কেন আপনাকে কিন্তু বিভিন্ন কালচারের প্রতি সহনশীল হতে হবে আপনি একজন মুসলিম হতে পারেন আপনি একজন হিন্দু হতে পারেন অথবা আপনি একজন খ্রিস্টান আপনি গ্লোবালি বিভিন্ন প্ল্যাটফর্মে যাবেন স্পেশালি আপনারা কিন্তু কমেন্টে আমাকে বলতে পারেন যারা হচ্ছে ফরেন সার্ভিস প্রথমে চয়েস দিয়েছেন অথবা হচ্ছে অন্যান্য বিভিন্ন সার্ভিস আপনাদের প্রথম পছন্দ শুনতে চাই তারপর সেটা ধরে ধরে আমি আসলে এই সেশনwidetilde বিভিন্ন কথায় আমি আপনাদেরকে বলবো তো যেমনটা বলছিলাম এখানে অলরেডি অনেকগুলো কমেন্ট পেয়েছে আমি একটু চেষ্টা করি যে একজন বলেছেন আহ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কতটুকু ম্যাটার করে তারপরে একজন বলেছেন হিস্ট্রিতে অনার্স করেছেন তিনি কি বিসিএস দিতে পারবেন কিনা এই প্রত্যেকটা প্রশ্নে আমি আনসার দিব। ঠিক আছে আমরা সেশনটা আস্তে আস্তে এগোতে থাকি তারপরে হচ্ছে শুরুতে যে লাস্টে যেটা বলছিলাম যে আপনার কালচারাল মাইন্ডসেটটুকু বা কালচারালি আপনি কতটুকু হচ্ছে আহ অ্যাডাপ্ট করতে পারছেন এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো আরেকটা পয়েন্ট যেটা বলতে চাই যে আপনার ড্রেস আপ ঠিক আছে ড্রেস আপ সেন্স কতটুকু চমৎকার কতটা মার্জিত কতটা এটা কিন্তু বিবেচনায় রাখতে হবে তো সার্বিক প্রত্যেকটা পুরো সেশনটাতে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা খুব ক্লিয়ারলি এবং হচ্ছে আলোচনা করব কিন্তু আমরা তো এতক্ষণ ভাইবার জেনেরিক বিষয়াবলী নিয়ে কথা বলেছি এখন আমরা একটু চেষ্টা করব বিসিএস এর ভাইবার রিলেটেড ফ্যাক্টস গুলো নিয়ে কথা বলতে ঠিক আছে তো আপনারা যারা এখন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট অলরেডি হয়েছেন অনেকে অথবা হচ্ছে ইন ফিউচার অনেকে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন অনেকেই আছেন অনার্স পড়ছেন জাস্ট প্রত্যেকটা স্টেপ একটু আগে থেকে জেনে রাখা যে আপনাকে কি কি ফেস করতে হবে এগুলো নিয়ে জানার জন্য অনেকে উৎসুক আছেন তো এখানে শুরুতেই যেমনটা বলেছিলাম যে টি টোয়েন্টি ভাইবা এই কথাটা শোনার পর আপনার মাথায় নিশ্চয়ই অনেক কিছুই খেলেছে ডেফিনেটলি খেলেছে তো আসলে কেন কেন আমরা হচ্ছে টি টোয়েন্টি ভাইবাটা নামকরণ করেছি এটা নিয়েও কিছু কথা বলতে চাই দেখেন T20 টোয়েন্টি একটা যে নেমিংটা এটা আমরা বোঝাতে চেষ্টা করেছি আসলে বিসিএস ভাইবাতে খুব স্বল্প সময়ের জন্য বেসিক্যালি এটা ফিফটিন টোয়েন্টি মিনিটস এর মধ্যে একটা সেশন হয়ে থাকে এবং এই সেশনটিতে বিসিএস ভাইবা বোর্ড বিজ্ঞ বোর্ড আপনাকে বিভিন্ন প্রশ্ন থ্রো করবেন ক্রিকেটে যেমন বল থ্রো করা হয় বিসিএস এ বিভিন্ন প্রশ্ন আপনাকে থ্রো করবে বিসিএস ভাইবা তো প্রত্যেকটা প্রশ্ন আপনি কিভাবে ট্যাকেল করছেন কিভাবে আপনি হচ্ছে আপনার উত্তরটা রেডি করছেন স্বল্প সময়ের মধ্যে কোনো প্রেশার ফিল না করে খুব এটা কিন্তু অ্যাসেস করা হয় তো এই হচ্ছে আমাদের নামকরণের সার্থকতা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন বিসিএস ভাইভা বোর্ডে অ্যাসেসমেন্ট করার জন্য তিনজন ব্যক্তি থাকেন একজন বোর্ড চেয়ারম্যান আর দুজন থাকে এক্সটার্নাল তো পাবলিক সার্ভিস কমিশনের যে সম্মানিত বিজ্ঞ সদস্যগণ আছেন এখন হয়তো হচ্ছে ষোলো জন সদস্য আছেন এদের মধ্যে প্রত্যেকে লিড হয়ে একটা একটা বোর্ড চালান তো এখন আপনারা নিশ্চয়ই জানেন চুয়াল্লিশতম বিসিএস এর ভাইবা চলমান প্রক্রিয়া আছে তাদের কাছ থেকে বিভিন্ন সময় অভিজ্ঞতা শুনছেন আপনারা তো আমরা একটু ডিপে ঢুকি তো এখানে একজন ক্যান্ডিডেট থাকেন এবং থাকেন তিনজন বোর্ড সদস্য একজন চেয়ারম্যান বাকি দুজন এক্সটার্নাল মেম্বার্স তারা এখানে হতে পারে টেকনিক্যাল সহ অনেকেই থাকেন অনেকেই থাকেন সিভিল সার্ভিসে অলরেডি জব করছেন অনেকেই থাকেন মিডিয়া ব্যক্তিত্ব বা বিভিন্ন জায়গা থেকেই বোর্ড চেয়ারম্যান হচ্ছে তাদেরকে ইনভাইট করেন তো এখন যেটা হয় এখানে দেখতে পাচ্ছেন ডাবল সেঞ্চুরি নামে একজন ক্রিকেট একজন ব্যাটারের একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন তো এটা আসলে বিসিএস ভাইবাতে এটা কিন্তু বেসিক্যালি দুশো মার্কসের একটা অ্যাসেসমেন্ট তো বিসিএস এর এই প্রক্রিয়াটিতে আপনার যে পুরো জার্নিটা এই জার্নিটাতে এই দুশো মার্ক কিন্তু আপনার ক্যাডার নির্ধারণী একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে ঠিক আছে তো এখন আপনারা যদি গত কয়েকটা বিসিএস এর মার্কশিট একটু অবজার্ভ করে থাকেন আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে খুব ভালো মার্কস পাওয়ার পরেও আসলে কাঙ্ক্ষিত ক্যাডারে তারা রিকমেন্ডেড হতে পারেননি তো কেন হতে পারেননি এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে বাট ফ্যাক্ট ইজ যখন আপনি মার্কশিট গুলো হাতে নিয়ে দেখবেন তখন দেখবেন বা ছবিগুলো যখন দেখবেন তখন দেখবেন যে তারা রিটার্ন পরীক্ষা এক্সেপশনালি ভালো করেছে রিটার্ন পরীক্ষায় এক্সেপশনালি ভালো করেছে হতে পারে তার মার্ক পাঁচশো আশিও ছিল অনেকের তারও বেশি ছিল আবার অনেকের ছিল জাস্ট পাঁচশো ক্রস করে কিছু মার্ক তো এই যে এই যে মার্কটা এই মার্কটা পাওয়ার পরেও তারা আসলে খুব ভালো চমৎকার কিছু ক্যাটারি রিকমেন্ডেড হয়েছেন এটার কারণটা কি হতে পারে স্পষ্টতই কারণটা হচ্ছে তারা বিসিএস ভাইভাতে খুব ভালো একটা মার্ক উঠাতে পেরেছিলেন বিসিএস ভাইবা বোর্ডের মন তারা জয় করে নিতে পেরেছিলেন তো এখন দেখেন খুব লিমিটেড একটা সময় মোটা দাগে এটা সাধারণত হয়ে থাকে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এর মধ্যে ঠিক আছে এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনাকে ভাইবা বোর্ড থরলি এসেস করে ফেলে যদিও অনেকেই প্রশ্ন করতেই পারেন যে আসলে কি প্রপারলি করা পসিবল হয় বা স্টিল আর ভেরি মাচ এক্সপার্ট তারা হচ্ছে দেখেই বোঝেন যে আপনি ওই চেয়ারটাতে ফিট করছেন কিনা বা করবেন কিনা বা আপনার যে স্কিলগুলো তাদের প্রয়োজন কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে আপনি আসলে কতটা মার্জিত কতটা ভদ্র কতটা শান্ত এবং কতটা প্রেশার আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারেন প্রপারলি এইটা তারা হচ্ছে অবজার্ভ করেন এখানে আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে ইমোশনাল অন্যান্য ইন্টেলিজেন্স ইস্যু নিয়েও কথা বলবো তো আমরা যদি একটু এগিয়ে যাই দেখেন এই দুশো সমার্কের ভাই ভাই আপনি যদি ভালো করতে চান তো এখন থেকেই আপনাকে কিছু পার্টিকুলার স্কিল গ্রো করতে হবে ঠিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে স্পষ্টতই এই স্লাইডের উদ্দেশ্য ছিল বিসিএস এর সম্পর্কে আপনাদেরকে ধারণা সেটা হচ্ছে আমি আবার যদি রিপিট করি দুশো মার্কের ভাইবা সেখানে প্রতিটা বোর্ডে পনেরো জনের মতো প্রার্থী এক একদিন ভাইবা দেয় ঠিক আছে এখানে সময় এক এক সংখ্যক ভাইবা বোর্ড হয়ে থাকে তো এখন যেহেতু পিএসি মেম্বার আছেন ষোলো জন এই ষোলো জনের নেতৃত্বে ষোলোটা বোর্ড হয়তো ভেরি সুন বসবে লাস্ট কিছুদিন আগেও কম সংখ্যক বোর্ড মেম্বার নিয়ে সেশন গুলো হতো বা বোর্ড গুলো হতো তো আমরা স্পেশালি আপনারা অবশ্যই বুঝতেই পেরেছেন যে ব্যাপারটা খুবই কম্পিটিটিভ স্বল্প সময়ের মধ্যে আপনার একটা অ্যাসেসমেন্ট হবে এবং আপনার আপনার যা প্রবেশ করা থেকে শুরু করে আপনি যখন সালাম দিয়ে বা গ্রিটিংস দিয়ে প্রবেশ করবেন করার পর থেকে শুরু করে আপনি কিভাবে কথা বলছেন আপনি কিভাবে বসেছেন আপনি চেয়ারটা কিভাবে টেনেছেন ইভেন ডোরটা আপনি কোন ভাবে খুলেছেন কতটুকু শব্দ হলো প্রত্যেকটা জিনিস খুবই কেয়ারফুলি অবজার্ভ করা হয় তো আপনি আজকে থেকেই আপনি যে কোনো কাজই করেন না কেন আপনি তো সব সময় হচ্ছে এতটা সজাগ থাকতে পারবেন না সজন থাকতে পারবেন না তবে যতটুকু পসিবল হয় কথা বলার সময় অনেকের সঙ্গে যখন কথা বলবেন এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি করবেন ঠিক আছে আপনার প্রোনাউন্সিয়েশন কতটুকু প্রমিত হচ্ছে আপনার ইংরেজি কতটুকু দক্ষতার সঙ্গে কতটুকু নির্ভুল ভাবে আপনি একটা কথা বলতে পারছেন এটার ব্যাপারে আপনাকে কেয়ারফুল হতে হবে তো বিসিএস এর এই ছিল ফ্যাক্টস দেখতেই পারছেন তো দুশো মার্কের একটা ম্যাচের মতো এটা ক্রিকেটীয় ভাষায় আমরা যদি বলি যে দুশো টি টোয়েন্টি হয়ে থাকে আপনি অনেকেই হচ্ছে বিভিন্ন রান অনেকেই অ্যাচিভ করে তো আপনাকে অ্যাচিভেবল একটা উইনিং স্কোর আপনি যদি নিতে চান আপনাকে অবশ্যই আমরা বারবার যেটা বলে আসছি আমাদের ফাউন্ডেশন থেকে ভাইবা রোড টু বিসিএস এর এই যে জার্নিটা আপনারা অলরেডি প্রিলি ক্লাসটা করেছেন রিটার্নের ক্লাসটা করেছেন আজকে ভাইবাটা করছেন তো আপনি এখন থেকে স্পষ্ট বুঝতে পারবেন যে এই পুরো প্রক্রিয়ায় আপনার পড়াশোনা আপনার চিন্তা ভাবনা এবং আপনার গাইডলাইন কেমন হওয়া উচিত এটা সম্পর্কে আপনাকে স্পষ্ট হতে হবে এই জার্নিটা আস্তে আস্তে অনেক কঠিন হচ্ছে অনেক হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক আছে তো সময়ের সঙ্গে তাল মিলাতে হলে আপনাকে আসলে ওই তো তাল মিলিয়ে চলতে হবে তো তাল মিলিয়ে চলার জন্য ওই মানুষগুলোর সঙ্গে চলতে হবে যারা আসলে সময়টার সঙ্গে অ্যাডাপ্ট করতে পারছে তো আমরা নেক্সট লাইটটা একটু যাই ইচ কোয়েশ্চেন ইজ জাস্ট লাইক এ বল টু ফেস ব্রেভলি এন্ড ঠিক আছে এইখানে দেখেন আপনারা নিশ্চয়ই অনেকে ক্রিকেট পছন্দ করেন এবং অলরেডি হচ্ছে টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপ সেটা হয়ে গেল দেখতেই পেয়েছেন অনেক ক্রিকেটার অনেক ব্যাটার বিভিন্ন স্কিল দেখিয়ে আলটিমেটলি কিন্তু উইনার হয়েছে অনেকটি আলটিমেটলি ফাইনাল থেকে ছিটকে পড়তে হয়েছে বাংলাদেশের মতো দলকে নিয়ে আমরা আসলে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আমরা খেলা দেখি বিসিএস এও আমরা যখন যাই এক্সপেকটেশন নিয়েই যাই কিন্তু রাইট বলটা রাইট ভাবে যদি আপনি ব্যাট না করতে পারেন আপনাকে কিন্তু কল করতে হবে বা ছিটকে পড়তে হবে যেমনটা বাংলাদেশ ক্রিকেট টিম ছিটকে পড়েছে দুর্ভাগ্যজনক ভাবে এটাই সত্য তো যাই হোক এখানে দেখেন এই যে ব্যাটার সে যে কাঠ শটটা খেলেছে এবং এখানে দেখেন একটা পুল শট খেলেছে ঠিক আছে তারপরে বিএফ পঞ্চ হ্যাঁ এটা খেললো স্টেপ আউট এফ এফ ডিফেন্স এখানে প্রত্যেকটা শটের গ্রামার আছে আপনি প্রত্যেকটা প্রশ্নের আনসার যখন দেবেন সেটা কিন্তু একটা গ্রামার আছে নট নেসেসারিলি আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারতে হবে ঠিক আছে আপনার রান নেওয়ার প্রয়োজন কি এখন আপনাকে একটা প্রশ্ন করা হলো সেই প্রশ্নটার উত্তর ভাইবা বোর্ডও কিন্তু এক্সপেক্ট করে না আপনি আর্টের সঙ্গে আর্ট আপনি সরিটা বললেন সেটা কিন্তু অবজার্ভ করা হয় ভাইবা বোর্ড আমি রিপিট করছি আবার আবার ভাইবা বোর্ড কিন্তু এটা এক্সপেক্ট করে না যে আপনি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব চমৎকার ভাবে দেন আপনি অলরেডি সিভিল সার্ভেন্ট হয়ে ওঠেন নাই আপনি সার্ভিসে জয়েন করবেন আপনি অনেক কিছু শিখবেন শেখার আগে আপনাকে থরলি বেশ কয়েকটা ট্রেনিং দেওয়া হবে আপনাকে ঠিক আছে তো এই ট্রেনিং গুলোর প্রক্রিয়া শেষে গিয়ে আপনি একজন সিভিল সার্ভেন্ট হয়ে উঠবেন তো এক্সপার্ট ক্রিকেটার হতে হলে যেরকম প্র্যাকটিস শেষ নেই ঠিক একই ভাবে আপনি কমিউনিকেশন স্কিলে ডে বাই ডে আপনি শার্পার হবেন ডে বাই ডে আপনার বডি সহ কথা বলবে আপনি যখন কথা বলছেন শুধু আপনি মুখ দিয়ে কথা বলবেন না আপনার চোখ আপনার শরীর প্রত্যেকটা জিনিসই কিন্তু কমিউনিকেট করবে এবং সেটা যত এফেক্টিভলি করবে তত আপনার ভালো করার চান্সেস বাড়বে এখন লেটস গেট ব্যাক টু দা ফিল্ড স্পষ্টতই এখানে যে এক এক ধরনের বল দেখতে পাচ্ছেন ফেস করেছে ব্যাটার ঠিক একইভাবে এক এক রকমের প্রশ্ন হবে তথ্যমূলক প্রশ্ন হতে পারে বিশ্লেষণমূলক প্রশ্ন হতে পারে হতে পারে কেস রিলেটেড যে আপনি যদি হচ্ছে সার্ভিসের এই জায়গাটা যান আপনি এখানে বসেছেন কি করবেন এখন আপনি শুরুতেই হচ্ছে গাইগুই করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন বা শুরুতেই হচ্ছে ছেড়ে দিলেন পারছেন না কিছুই গা ছেড়ে দিলেন এখানেই কিন্তু আপনি মাইনাস হয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি কনফিডেন্টলি নট নেসারিলি আপনি অবশ্যই ভাবে পড়ে এইভাবে না আমি জাস্ট বলছি তো আপনি কনফিডেন্টলি চেষ্টাটা করলেন বা হচ্ছে অ্যাপ্রোচটা বুঝতে পারলেন যে আসলে এইভাবে কথাটা বলা উচিত ছিল এটা করতে পারলে সেটা পজিটিভলি নেওয়া হবে নর্মালি নেওয়া হয় ঠিক আছে তো এই ছিল ইস্যু যে আবার যদি একটু রিপিট করি প্রত্যেকটা কোয়েশ্চেন একটা বলের মতো ক্রিকেটে টি টোয়েন্টি ভাই বানিয়ে কথা বলছি কিন্তু এবং প্রত্যেকটা বল আপনি খুব সাহসিকতার সঙ্গে এবং খুবই ট্যাক্টফুল্লি আপনাকে ব্যাট করতে হবে ঠিক একই ভাবে আপনাকে উত্তরটা করতে হবে তো নেক্সট লাইটটা একটু চাই দেখেন বোর্ড অ্যানালিসিস এখন আপনারা যারা হচ্ছে স্নাতকে অধ্যয়নরত আছেন তাদের জন্য বা তাদেরকে উদ্দেশ্য করি এই সেশনটা অ্যারেঞ্জ করা তো এখানে অলরেডি অনেকেই আছেন যারা হয়তো হচ্ছে ভাইবা অনেকে দিবেন আমি প্রিটি আমি শুনেছি তারা হয়তো সেশনটাতে থাকবেন তারা হয়তো প্রশ্ন করবেন আমি সেই দিব বাট ফ্যাক্ট ইজ দেখেন ভাই বোর্ডে বোর্ড বিশ্লেষণটা কিন্তু নেসেসারি এখন অনেকেই বলতে পারে যে জন মেম্বার প্রত্যেককে আসলে অ্যাসেস করাটা কতটুকু ফিজিবল বা কতটা বাস্তবসম্মত এখন বলবো এখন যেহেতু বিসিএস এর জার্নিটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে আপনি তো পনেরো ষোলোটা বই এমনিতেই পড়েন তাই না তো ভাইবার মতো লাস্ট স্টেপ যেখানে দুশো মার্কের মতো ইস্যু আছে সেখানে আপনাকে প্রত্যেকটা বোর্ড মেম্বারকে একটু অ্যাসেস করার জন্য এফোর্ট দিতেই হবে মানে কষ্টকর বা দুঃখজনক সত্য হলেও এটা আপনাকে করতেই হবে এখন পিএসসি মেম্বার সম্পর্কে আপনিও খুব ভালোভাবে জানবেন যে মেম্বার আসলে কারা পিএসির মেম্বাররা বিভিন্ন সার্ভিসে তারা ছিলেন অনেকেই ফরেন সার্ভিসে ছিলেন অনেকে শিক্ষায়ও ছিলেন অনেকে অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন অনেকে টিচার ছিলেন তো প্রত্যেক ধরনের যে মেম্বার আছেন তাদের প্রশ্নের ধরন কিন্তু একরকম হয় না এখন দেখেন ফরেন সার্ভিসে যিনি সারা জীবন জব করেছেন তিনি যখন একটা ভাইবা বোর্ড একটা ক্যান্ডিডেট পাবেন সার্ভিসে আসতে চায় তার সম্পর্কে তার প্রশ্নটা একরকম হবে আর যিনি শিক্ষা ক্যাডারে সারা জীবন কাজ করেছেন তিনিও কিন্তু সেই ফরেন সার্ভিসে একজন কে ভাইবা নিতেই পারেনে না এখন থাকবেন তিনি তো ডাইভার্সন বিভিন্ন দিক নিয়ে কাজ চাষ করেন তো তাদের প্রশ্নের প্রত্যেকের ধরন কিন্তু এক একরকম এবং স্পষ্টতই আমি কোন বোর্ড মেম্বারের নাম বলতে চাই না কিন্তু আমি একজন বোর্ড মেম্বারকে ফেস করেছিলাম যিনি হচ্ছে খুব ভালো ইংরেজি পছন্দ করেন তো ইংরেজিতে ভাইবাটা যদি হয় আপনি কতটুকু স্পষ্টতার সঙ্গে ভালো প্রনাউন্সিয়েশন দিয়ে কমিউনিকেট করতে পেরেছেন এটা তার জন্য অনেক বিশাল বড় একটা ব্যাপার এটা শুধু ওনার জন্য না যে কোনো বোর্ড মেম্বারের জন্যই খুব স্পষ্ট উচ্চারণে শুদ্ধ ব্যাকরণে কথাটা বলতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমরা যদি একটু যাই অ্যাফিলিয়েশন বা পজিশন দেখেন আমি কিন্তু অ্যাফিলিয়েশনে বলেছি বোর্ড মেম্বার কিসের সঙ্গে অ্যাফিলিয়েটেড ছিলেন কোনো পার্টিকুলার টেকনিক্যাল স্কিলস ওনার যদি থেকে থাকে সেটা আপনি জানবেন তারপরে একজন ডক্টর যখন ভাই বানিবেন তিনি কিন্তু মানে অন্য একটা সেন্স থেকে ভাই নেন তো অনেকেই থাকেন সাহিত্যে খুব সাহিত্য বিশারদ সাহিত্য পছন্দ করেন তাদের প্রশ্নের ধরনী থাকে সাহিত্য নিয়ে এখন আপনি সারা জীবন ধরে অনেক পড়াশোনা করেছেন ভাইবার আগে আপনি অনেক পড়াশোনা করবেন তো আলটিমেটলি গিয়ে দেখলেন আপনাকে প্রশ্ন করা হলো আচ্ছা আপনি কি শেষের কবিতা পড়েছেন ঠিক আছে তাহলে বলেন তো শেষের কবিতার যে জ্যোতিশঙ্কর চরিত্রটা সে আসলে কোন ফিলোসফি হোল্ড করতো এটা বলেন তো অথবা আপনাকে প্রশ্ন করা হলো নজরুলের মানুষ কবিতা এবং নারী কবিতার প্রথম দুইটা করে লাইন বলেন তো কি করবেন এরকম কিন্তু ঘটতেই পারে তো এটার জন্য যেটা করতে হবে আপনাকে কিন্তু হচ্ছে ডাইভার্স হতে হবে ঠিক আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে জানতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিসিএস এর যে বিগত বছরের যে এক্সপিরিয়েন্স গুলো আছে যারা যারা অ্যাটেন্ড করেছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্স গুলো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকেন বা অনেকে প্র্যাকটিক্যালিও শুনেন যে আসলে ভাইভাতে আপনাকে কি কি প্রশ্ন করেছিল তো এগুলো আপনি জানার চেষ্টা করবেন তারপর একটা প্যাটার্ন দাঁড়াবে এই যে দেখেন কোয়েশন প্যাটার্ন তো এক এক বোর্ড মেম্বারের প্রশ্নের ধরন একরকম হয় এক এক রকম হয় তো এই যে প্রশ্নের ধরনটা আপনি যদি শুরু থেকেই আপনি প্রশ্নের ধরনটা সম্পর্কে পরিচিত হয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে তো অনেক ভাইভা বোর্ডে প্রশ্ন শুরুই হয় যে আপনি তো পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনায় তো আপনি ফরেন সার্ভিসে গিয়ে কি করবেন বা কিভাবে আপনার দুর্যোগ ব্যবস্থাপনার পড়াশোনা ফরেন সার্ভিসের জন্য কাজ করবে অথবা আপনি ট্রিপলিতে পড়েছেন মানে হাউ কাম ইউ ওয়ান্ট টু জয়েন দ্য বিউরোক্রেসি লাইক ইউ ওয়ান্ট টু জয়েন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হাউ উইল ইউ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট আইডিয়াস ফ্রম ইউর ব্যাকগ্রাউন্ড তো এখানে প্রশ্নটার উত্তর খুব স্মার্টলি দেওয়া যায় এবং স্মার্টলি দেওয়ার জন্য কি কি করতে হবে তার জন্য আমি আবারও রিপিট করি ফাউন্ডেশন থেকে ভাইবার যে আমাদের যে একটা কোর্স লঞ্চ করেছে উত্তরণ ফাউন্ডেশন কোর্স বিসিএস এর আপনারা কিন্তু এটাতে জয়েন করতে পারেন এতে করে আপনার যে এখন থেকে শেকর থেকে শিখরে উঠার যে জার্নি এটাতে আপনি ভালো করবেন বা সার্ভিস আপনি হচ্ছে অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ সেটা বলা যায় তো যাই হোক এখানে আমরা একটা ছোট্ট কোটেশন রেখেছি টু নো ইউর এনিমি ইউ মাস্ট বিকাম ইউর এনিমি আর্ট অফ ওয়ার কারা কারা পড়েছেন বলেন তো আমাকে কমেন্টে সানজু আর্ট অফ ওয়ার এই যে বইটা আছে এই বইটাতে একটা যুদ্ধক্ষেত্রে আপনি যখন যাবেন যুদ্ধক্ষেত্রে আপনার অপোনেন্ট যারা যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন তাদের অস্ত্র কেমন আপনার নিজের প্রস্তুতি কেমন এগুলো সম্পর্কে যদি আপনি প্রপারলি ওয়েল রিহার্স না হন আপনি যদি প্রপার নলেজ না রাখেন আপনি কি নিয়ে যুদ্ধ করতে যাবেন আপনার হচ্ছে অপোনেন্টের প্রস্তুতি হচ্ছে তারা বন্দুক নিয়ে আপনার আপনার সঙ্গে যুদ্ধ করতে যাবেন কিন্তু আপনি নিয়ে গেলেন ঢাল তল তলোয়ার নিয়ে আপনি ভালো করতে পারবেন ডেফিনেটলি না কারণ আপনি শুরুতে আপনাকে আগে থেকে শেষ করে দিই আপনাকে এখন আপনার অপোনেন্ট রেডি হয়ে আছে নিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপন নিয়ে আপনি এই পাশে বন্দুক নিয়ে রেডি আছেন হবে আপনাকে এক ধাপ অলওয়েজ এগিয়ে থাকতে হবে সো ইউ ক্যান অলওয়েজ নট অলওয়েজ ইউ ক্যান টু এ সার্টেন পয়েন্ট অ্যাকচুয়ালি প্রেডিক্ট ইউর ইন্টারভিউ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার নেক্সট হয়তো কোন সেশন আমি মানে থরলি বলবো কারণ হচ্ছে যেটা হয় আপনি যদি খুব চমৎকার ভাবে আপনি নিজের সম্পর্কে জানেন নিজের ব্যাপারগুলো সম্পর্কে অবগত থাকেন আপনার ভাই ভাই কি কি প্রশ্ন করা হবে এটা গ্যাসও করা যায় তো এই সবগুলো ব্যাপার প্রপারলি জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে তো যেটা বলছিলাম যে আপনাকে প্রশ্নগুলো সম্পর্কে আপনার অপোনেন্ট যারা আপনার চেয়ারের উপাসে যারা থাকবেন তারা কি ধরনের প্রশ্ন করতে পারে এটা সম্পর্কে ওই প্যাটার্নটা সম্পর্কে আপনাকে আসলে ধারণাটা রাখতে হবে এতে করে আপনি নিজের প্রস্তুতিটাকে আরো শানিত করতে পারবেন আরো সফিস করতে পারবেন ঠিক আছে তো কমিউনিকেশন স্কিল এমন একটা ব্যাপার আমি অলওয়েজ সব জায়গায় বলি যে প্র্যাকটিস এর মাধ্যমে আপনি এটাকে হোল্ড করতে পারেন ঠিক আছে আরো শার্পেন করতে পারেন তো আমাদেরকে এমন একটা পর্যায়ে যেতে হবে যে আপনি ভার কমিউনিকেশন করার পাশাপাশি আপনার এক্সপ্রেশন দিয়ে আপনার চোখের তাকানোর দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারছেন আমি জানি না আমি কতটুকু ওয়েল কমিউনিকেশন করছি আপনার সঙ্গে কারণ আপনার সামনে একটা ক্যামেরা আছে এখানে রাইট কিন্তু আমি কিন্তু ধরে নিচ্ছি যে আপনি আমাকে প্রপারলি দেখছেন আমি কি করছি না করছি আমি কি বলছি কি দেখাচ্ছি সবই কিন্তু খুব কেয়ারফুলি অবজার্ভ করা হয় এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনাকে বিসিএস ভাইয়া কিন্তু এটা প্রশ্ন করতে পারে একটা ছবি দেখিয়ে ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটের একটা ছবি আচ্ছা এই ছবিটা নিয়ে বলেন তো এটা কোথায় হয়েছিল বা এখানে কি হয়েছিল তো আমি এখন বলবো আপনারা যারা ভাইবাটি বা এই সেশনটি দেখছেন টি টোয়েন্টি খুব কেয়ারফুলি অবজার্ভ করেন যে আসলে আমি কি কি বলছি বা কি কি করছি এতে করে আপনার প্রস্তুতি যে আলটিমেট এটা জন্য হবে সো দেখেন এখানে একটা চেস বোর্ড আছে আছে ঠিক এমনও হতে পারে যে আপনি এই বোর্ডে কোনো এক পাশে বসে আছেন ও পাশে হচ্ছে আপনার আপনাকে নিয়ে খেলা হচ্ছে বেসিক্যালি আপনাকে নিয়ে খেলাই হয় ভাইবার বোর্ডে তো আপনি কত ঠান্ডা মাথায় কত প্রম্পলি আপনি হচ্ছে নিজের দানটা আহ খেলতে পারছেন সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো নেক্সট লাইটটাতে যদি একটু যাই এখানে একটা ছোট ভিডিও আছে একটু দেখে এরম আসসালামু করে বলুন আসসালামু আলাইকুম ক্লাস ফার্স্ট ফিলোসফি বানান করেন ফিলোসফি বানান করব আমি ফিলোসফিতে এম এ ডিগ্রি নিয়েছি আপনি আমাকে ফিলোসফি বানান করতে বলছেন ব্যাপারটা হাস্যকর না বানান জানেন না জানেন না স্ট্রেট বানান বলুন সময় নষ্ট করবেন না জি জানি বলুন জিওএটি গোট হয়েছে দশে দশ পেয়েছি আপনি এখন যেতে পারেন আমি যাব না যাবেন না মানে আমি এইখানে থাকবো আচ্ছা খুব শর্ট এবং বেশ ফানি একটা ভিডিও আপনারা দেখে নিলেন এখানে আসলে একটা হুমায়ুন আহমেদের একটা নাটকের ছোট্ট একটা ক্লিপ ছিল তো নরমালি কিন্তু এরকম সিনারিও হয় না এখানে সিভিল সার্ভিসের এক্সপিরিয়েন্স যারা তারা আসলে বেশ জ্ঞান সম্পন্ন মানুষ তারা নিশ্চয়ই কোনো বুকামি টুকামি করেন না বাট স্টিল আপনাকে আপনাকে নিয়ে ফুল এরাউন্ড করার জন্য অনেক ধরনের প্রশ্ন করা হতে পারে যে এটা একটা বেসিক প্রশ্ন এটা আমাকে কেন করলো আমি একজন অ্যাডমিস্ট্রেট ক্যাটারি ক্যান্ডিডেট বা ফরেন সার্ভিসের ক্যান্ডিডেট আমাকে এরকম বেশি বেশি একটা প্রশ্ন করলো তা এখন এটা একটা মাইন্ড গেম একচুয়ালি আপনাকে যত সিম্পল এবং ইজি প্রশ্নই করা হোক না কেন কতটা গুরুত্বের সঙ্গে আপনি সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন এটা কেয়ারফুলি অবজার্ভ করা হবে কারণ আপনি যখন অ্যাডমিন ক্যাটারির চেয়ারটাতে বসবেন আপনার কাছে সার্ভিস নিতে অনেক মানুষই আসবেন সবাই হচ্ছে পিএইচডি ধারী হবেন না রাইট তারা আসবেন একদম প্রান্তিক পর্যায়ের মানুষেরা তো তাদেরকে নিয়ে ইফ ইউ আর ফুলি অ্যারাউন্ড উইথ দেম তো তখন তো ঝামেলা হয়ে যাবে রাইট প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কনসার্ন ইম্পর্ট্যান্ট তো এখানে প্রত্যেকটা প্রশ্ন যখন ড্রপ করা হয় আপনার সামনে খুব সুগভীর চিন্তা নিয়ে করা হয় প্রত্যেকটা প্রশ্নই এই জন্য কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে তো বেশ কয়েকজন প্রশ্ন করেছেন কিছু প্রশ্নের উত্তর আমি একটু দিয়ে দিতে যাচ্ছি এখানে হচ্ছে বলেছেন মৃত্তিকা বিজ্ঞান থেকে কি প্রশ্ন বিসিএস দেওয়া যাবে তানজিল রহমান বলেছেন ডেফিনেটলি ওয়াই নট আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে এবং বিসিএস সার্কুলারে যে ধরনের যোগ্যতাগুলো চা হয় জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকটা সার্কুলার কেয়ারফুলি পড়বেন একজন প্রশ্ন করেছেন হাইট ওয়েটের একটা ইস্যু আছে বিসিএস এ কিনা ডেফিনেটলি আছে আপনি একটা মিনিমাম যে হাইট এন্ড ওয়েট এর রিকোয়ারমেন্ট এটাতে আপনি ফিট করেন কিনা এটা আপনি জেনে নেবেন কাস্টমস প্রথম চয়েস হলে ভাইবার প্রশ্নে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত ইউ নেভার নো আসলে কোন ধরনের প্রশ্ন আপনাকে করা হবে আপনি যে কাস্টমস এর চয়েস দিলে আপনাকে হচ্ছে ওই ফিজিক্যাল রিলেটেড বা ট্যাক্স কাস্টমস ব্যাটার প্রশ্ন করবে ব্যাপারটা এমন হয় না আপনি যদি ফরেন সার্ভিসের ক্যান্ডিডেট হন তার মানে যে আপনাকে ফরেন ডিপ্লোমেট বানিয়ে আপনাকে প্রশ্ন করবে ব্যাপারটা এমন হয় না আমরা এমন অনেক দেখেছি আসলে মানে ইনি এমন সার্ভিসের রিকমেন্ডেড হয়েছেন যে সংক্রান্ত প্রশ্ন তাকে করাই হয় নাই তো এটা হতেই পারে একজন বললেন যে হচ্ছে ফিজিক্সে অনার্স করার পাশাপাশি কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে আপনার জন্য উত্তর হচ্ছে আপনি যেহেতু ফিজিক্সে পড়ছেন আপনি অবশ্যই সায়েন্স একজন স্টুডেন্ট এবং হচ্ছে আপনার মধ্যে কিছু কম্প্যাটেবিলিটি কিছু স্কিল কোয়ালিফিকেশন অলরেডি আপনার মধ্যে আছে আপনি সায়েন্সের কিছু টপিক খুব ভালো মতো বুঝেন এবং ম্যাথসে আপনার স্কিল অনেক ভালো এটা আমরা ধরে নিচ্ছি তো আপনি এখন থেকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যালেন্স করে এখন থেকেই প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায় সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের রোড টু বিসিএস ফাউন্ডেশন থেকে ভাইবার যে ফ্রি কোর্সটি আছে এই গুলো হয়েছে এবং আপনি জানলে আরো জানলে খুশি হবেন যে উত্তরণ কিন্তু ফাউন্ডেশন কোর্স তো লঞ্চ করেছে তো আপনি যাতে আপনার একাডেমিক পড়াশোনার সঙ্গে অ্যাডাপ্ট করে কিভাবে খুব ভালো প্রস্তুতি নিতে পারেন বিসিএস এর সেই ক্ষেত্রে সহায়ক হতে পারে এই কোর্সটি ঠিক আছে তো এখন দেখেন নো ইউ স্ট্রেংস অ্যান্ড উইকনেসেস আপনি ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে আপনার যে গুলো আছে বা স্ট্রেংথ গুলো আছে উইকনেস গুলো আছে এগুলো সম্পর্কে শুরু থেকেই জানাটা ইম্পর্টেন্ট তো এখন আপনারা নিশ্চয়ই শর্ট এনালাইসিস এটার নাম শুনেছেন অনেকেই এখানে কি ম্যানেজমেন্টের কেউ আছেন কমেন্টে জানাবেন তো যদি থাকেন তাহলে অবশ্যই আপনি শর্ট এনালাই সম্পর্কে খুব ভালোভাবে জানেন তো উইকনেস এ যেটা অপরচুনিটিস টি ফর থ্রেট তো আপনি ব্যক্তি হিসেবে আপনার কিছু বেসিক ইনস্টিং আছে বেসিক কিছু গুণাবলী আছে আপনি ম্যাথসে খুব ভালো অথবা আপনি ম্যাপ সম্পর্কে খুব ভালো জানেন গ্লোবাল ম্যাপ হতে পারে আমাদের দেশের মানচিত্র হতে হতে পারে। পারে। সম্পর্কে আপনি আপনি খুব ভালো জানেন। এটা তো অবশ্যই আপনার গুলোকে আগে করবেন আপনার যে মধ্যে এমন কি কি আছে যেটা আপনাকে আপনার সিভিল সার্ভিসের জার্নিতে এগিয়ে নিতে পারে সট অ্যানালিসিসটা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে করা যায় এটা কোম্পানির পার্সপেক্টিভে অনেকেই করে ব্যক্তির পার্সপেক্টিভে অনেকে করে আপনি যেহেতু আজকে টি টোয়েন্টি সেশনটি করছেন বিসিএস ফাউন্ডেশন থেকে ভাইবা করছেন ধরে নিচ্ছি আপনি সিভিল সার্ভিস নিয়ে খুবই উৎসাহী একজন মানুষ তো আপনার জন্য আজকে আসলে যেটা বলছিলাম আপনার সর্ট অ্যানালিসিসটা আপনার মতো করে করতে হবে যে বিসিএস এ আপনার কি কি অ্যাডভান্টেজেস আছে হয়তো দেখা যাচ্ছে আপনি ম্যাথ ভালো পারেন আপনি নিয়মিত পত্রিকা পড়তে ভালোবাসেন ঠিক আছে অথবা এমন হতে পারে যে আপনি ইংরেজিতে খুব দক্ষ হ্যাঁ অথবা আপনি বিজ্ঞান খুব ভালো পারেন এগুলো হচ্ছে আপনার স্ট্রেংথ এগুলো আপনাকে এগিয়ে দিবে বিসিএস জার্নিতে তো কেন ভাইভাতে এইগুলো নিয়ে কথা বলছি এটা নিয়ে আসছি তারপরে যেমন দেখতে পাচ্ছেন উইকনেস আপনার দুর্বলতা কোথায় দেখা গেল আপনি ইংরেজি ভালো লিখতে পারেন কিন্তু ইংরেজি ভালো বলতে পারেন না এটা অবশ্যই আপনার একটা দুর্বলতা সো আমি যেরকম আপনার নিশ্চয়ই হচ্ছে দ্য গডফার মুভিটা দেখেছেন এখানে ক্যারেক্টার একটা কোটেশন থাকে এমন যে মাই বস ইস লাইক্স টু নো দ্য ব্যাড নিউজ ফার্স্ট আপনি ব্যক্তি হিসেবেও সবসময় চেষ্টা করবেন ব্যাড নিউজ গুলো আগে আগে জানতে ঠিক আছে আপনার যে খারাপ ইস্যু গুলো আছে আপনার আপনার উইকনেস হতে পারে বা অন্য যে কোনো ইস্যু হতে পারে আগে আগে জানতে তো যদি ইংলিশে দুর্বলতা হয়ে থাকে সেটা আপনি আগে আইডেন্টিফাই করবেন আপনার ম্যাথসে যদি প্রবলেম হয়ে থাকে সেটা আগে আইডেন্টিফাই করবেন আপনার প্রোনাউন্সিয়েশন স্কিলে যদি সমস্যা থাকে সেটা আপনি আগে থেকে চিহ্নিত করবেন চিহ্নিত করলে সেটার উপর কাজ করার সুযোগ পাওয়া যায় এখন যদি আপনি নাই জানেন যে আপনার কি কি স্ট্রেংথ আছে আর কি কি উইকনেস আছে আপনি তো শুরুতেই ম্যানিস হয়ে গেলেন রাইট তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের লিমিটেশন গুলো বা উইকনেস গুলোকে হোন করে শার্পেন করা যাতে হচ্ছে রাইট প্ল্যাটফর্মটাতে গিয়ে যথা সময়ে যথাযথ উপায়ে এক্সিকিউশনটা দেওয়া যায় বা কমিউনিকেটটা করা যায় তো এই উইকনেস গুলো আপনি অবশ্যই আইডেন্টিফাই করবেন ঠিক আছে তারপরে যদি যাই অপরচুনিটিস এখন অপরচুনিটিস কি হতে পারে আপনার ফ্রেন্ড খুব ভালো ইংরেজি পারে অথবা আপনার ফ্রেন্ড বিভিন্ন প্রোগ্রামে গিয়ে সে অনুষ্ঠান সঞ্চালনা করে শুদ্ধ বাংলায় সে কথা বলতে পারে বা তার সে প্রত্যুত্পন্নমতি রেডি উইটেড চমৎকার একটা অ্যান্সার ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারে আপনি ব্যক্তি জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা করবেন কথা বলবেন দেখবেন কিছু মানুষ খুব চমৎকার ভাবে আড্ডা জমাতে পারে তো ভাইবাবুরে আপনি নিশ্চয়ই আড্ডা জমাতে যাবেন না আপনি যেটা করবেন খুব কঠিন কোন সিচুয়েশনে সে কিভাবে সেটা হ্যান্ডেল করে এরকম কোনো মানুষ আছে কিনা আপনার চারপাশে তাকে চিহ্নিত করবেন তো এই যে অপরচুনিটি যে ভালো একটা পার্টনার আপনার আছে এটা একটা আপনার অপরচুনিটি অথবা আপনি হচ্ছে বেশ ভালো জায়গায় একটা কাজ করছেন আপনি কিছু টাকা আর্ন করলেন এখন আপনি ভালো একটা কোর্স করতে পারবেন সেটা কমিউনিকেশন স্কিলের উপর এইটা আপনার জন্য একটা ফিউচার অপরচুনিটি তো শর্ট অ্যানালাইসিস করলে করলে আপনি কিন্তু এই জিনিসগুলা আসলে আরো ওয়েল অ্যাওয়ার হবেন ঠিক আছে তো লাস্টে যেটা দেখতে পাচ্ছি আমরা থ্রেটস থ্রেডস কি হতে পারে দেখেন সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হিসেবে সবচেয়ে বড় থ্রেড যেটা হচ্ছে যে এই সার্ভিসের প্রিপারেশন নিতে গিয়ে না আমি হচ্ছে সবকিছু থেকে বিচ্যুত হয়ে যাই তো আপনাদেরকে অবশ্যই অ্যানশিউর করতে হবে এটা যে আপনি যখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন সেটা যেন রাইট ওয়েতে হয় রাইট মানুষগুলোর সঙ্গে হয় রাইট ম্যান্টরদের সঙ্গে হয় তো আলটিমেটলি এই যে নেগেটিভিটি ঠিক আছে অথবা না পাওয়ার যে ভয়টা বা হচ্ছে কলাপস করার যে সিনারিওটা এগুলো কিন্তু সবসময় একটা থ্রেট হিসেবেই কাজ করে তো থ্রেটের আরো যৌক্তিক বিশ্লেষণ করার জন্য আরো বিভিন্ন আপনারা হচ্ছে গুগল করতে পারেন এটা করে আপনি আসলে নিজেকে জানতে পারবেন নিজেকে প্রপারলি জানার মাধ্যমে আপনার প্রত্যেকটা পয়েন্ট এখানে যে যেমনটা ছিল সর্টের প্রত্যেকটা পয়েন্ট স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আপনি জেনে অবগত হয়ে তারপরে প্রস্তুতিটা শুরু করবেন ঠিক আছে তো এই ছিল এই স্লাইডটাতে যে নো ইউর স্ট্রেংথ উইকনেসেস তারপরে যাই ইওর ক্যাটার চয়েজ এক ভাই প্রশ্ন করেছেন আসলে বিসিএস ভাই বাতে হাই টুয়েট ইস্যু কি না অবশ্যই ইস্যু কিছু কিছু পার্টিকুলার ক্যাডারের জন্য আরো বেশি ইস্যু যেমন শুরুতে এখানে পুলিশ ক্যাডারের একটা প্রতিনিধিত্বমূলক একটা কার্টুন দেখতে পাচ্ছেন তো পুলিশে হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। হাইটের ব্যাপারে ওয়েটের ব্যাপারে বা চেষ্টের মাপের ব্যাপারে তো এগুলো আপনি অবশ্যই কেয়ারফুলি দেখে নেবেন আমি অলরেডি বলেছি তবে এটাও জানবেন আপনারা যারা এখন বিভিন্ন রকম ফিজিক্যালি চ্যালেঞ্জ হতে পারেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি যে তারাও কিন্তু বিভিন্ন সার্ভিসে রিকমেন্ডেড হচ্ছেন আমরা কিন্তু 43 বিসিএস এও অনেকে দেখেছি 41 এও অনেকে দেখেছি ফিজিক্যাল অনেক লিমিটেশন কে উত্রে গিয়েও আসলে যেগুলো টেকনিক্যাল ক্যাডার যেখানে আপনাকে আসলে ফিজিক্যাল হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হবে বা ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেগুলো হয়তো পসিবল হয় না তো পার্টিকুলার কিছু ক্যাডার আছে যেগুলো খুব সম্মানজনক ক্যাডার সেগুলোতে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকে জব করছেন তো তাদেরকেও বলবো হতাশ হওয়ার কিছু নেই সমস্ত লিমিটেশনের পরেও ক্যাডার সার্ভিস কিন্তু আপনার জন্য ওপেন আপনি কিন্তু পার্টিকুলার কিছু ক্যাডারে অবশ্যই রিকমেন্ডেড হওয়ার যোগ্যতা রাখেন সো যেমনটা বলছিলাম বিসিএস ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতে পারে আপনার প্রথম পছন্দ কি ক্যাডার সার্ভিসে আপনি কোন ক্যাডারে রিকমেন্ডেড হতে চান আপনার সিকোয়েন্সটা বলেন অনেকেই বলবে যে আমার পুলিশ ক্যাডার প্রথম পছন্দ অনেকেই বলবে অ্যাডমিনিস্ট্রেশন আমার সেকেন্ড বা ফার্স্ট এখানে যে ট্যাক্সেশন আছে এই যে ডিপ্লোমেটকে দেখতে পাচ্ছি একজন এখানে টিচার আছে তো এক একজনের এক এক রকম পছন্দ ঠিক আছে তো এখন বিসিএস ভাই খুব কমন একটা প্রশ্ন কেন আপনি পুলিশ ক্যাডারে জয়েন করতে চান বা কেন আপনি একজন শিক্ষক হতে চান কেন আপনি ট্যাক্স ক্যাডারে জয়েন করতে চান আপনি কি টাকা আর্ন করার জন্য মানে হচ্ছে অনেকে কিন্তু ডিরেক্টলি এই প্রশ্নটা করে ভাই বাড়ি যে ইজ ইট ফর মানি ঠিক আছে তো এইরকম ডিরেক্ট কিছু প্রশ্ন করা হতে পারে এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের আনসার কেমন হবে এগুলো কিন্তু আগে আগে থেকে থেকে প্রিপেয়ার করা করা আছে উত্তরটা রেডি ঠিক তো যায় যায় এখন যেটা বলবো যে আপনি সার্ভিসের জন্য যেটা আপনার প্রথম পছন্দ সেটার জন্য যেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটার জন্য আপনি নিজের ব্যক্তিত্ব সঙ্গে অ্যাফিলিয়েটেড করে বা আপনার সাবজেক্টের সঙ্গে অ্যাফিলিয়েট করে একটা উত্তর এখন থেকে রেডি করতে থাকেন এক্সাম্পল যদি বলি এখন একজন পড়ছেন বাংলায় তো তার প্রথম পছন্দ হচ্ছে বিস ফরেন অ্যাফেয়ার্স তো এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি বাংলা সাহিত্যের স্টুডেন্ট হয়ে আপনি কেন ফরেন সার্ভিসে যেতে চান আর যেতে চাইলেও কেন আপনাকে নিব আমরা আপনি তো পড়েছেন এই সাবজেক্টে কিভাবে আপনি করবেন সার্ভিসে রাইট এমন প্রশ্ন করাই হতে পারে তাই না তো এটার উত্তরটা কেমন হতে পারে আমরা সবগুলো নিয়ে কথা বলবো না জাস্ট একটা নিয়ে কথা যদি একটু আইডিয়া আপনাদেরকে দিই যিনি বাংলা সাহিত্যে পড়ছেন তিনি আসলে গ্লোবাল লিটারেচার সম্পর্কে মানে বাংলা লিটারেচার তো উনি পড়েনি তারপরও লিটারের যে এজগুলো আছে প্রত্যেকটা এজ সম্পর্কে তাকে ওয়েল নলেজেবল হতে হয় জানতে হয় বিশ্ব সভ্যতা সম্পর্কে জানার পাশাপাশি বিশ্ব সাহিত্য সম্পর্কে জানেন তারপরে সাহিত্যের যে বিভিন্ন চরিত্র আছে সেগুলো সম্পর্কে বা কালচারগুলো সম্পর্কে সে অ্যাওয়ার থাকে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে বা মানুষ সাহিত্যের মধ্যে দিয়ে যে কীভাবে কমিউনিকেট করে একজন একজনের সাথে যোগাযোগটা করে এটা সম্পর্কে তার দক্ষতা বা স্কিলের লেভেলটা অন্য একটা পর্যায়ে থাকে অথবা যদি একটু বলি বাংলা সাহিত্যে যারা পড়েন তাদের লেখার হাত কিন্তু খুব ভালো হয় নট নেসেসারিলি সে হতেই পারে যে ইংরেজি সাহিত্যে পড়ে তো ইংরেজি সাহিত্যে একটা স্টুডেন্টের লেখার হাত আপনি যখন ডিপ্লোমেটিক নোটগুলা লিখবেন আমি যদি একটু এখানে লিখি ডিপ্লোম্যাটিক নোটস আপনাকে কিন্তু বিভিন্ন লেটার ইস্যু করতে হবে বা লেটার লিখতে হবে অনেক ব্যক্তির সঙ্গে আপনাকে কথা বলতে হবে পরেন ডেলিগেশন আপনি যখন যাবেন তখন কথা বলতে হবে তো আপনার লেখায় যদি সাহিত্য মান থাকে আপনি যাদের সঙ্গে কমিউনিকেট করছেন দেশের বাইরের একটা মানুষের সঙ্গে যদি আপনি কমিউনিকেট করেন ইংরেজি সাহিত্য একটা স্টুডেন্ট তার লেখার হাতে যতটুকু দক্ষতা আমরা এক্সপেক্ট করি সেটা যদি থাকে তাহলে কিন্তু সার্ভিসে তিনি খুব ভালো করতে পারবেন কালচারাল অ্যাওয়ারনেস তৈরি হবে ঠিক এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল তো আপনারা যারা বিভিন্ন সাবজেক্টে পড়েছেন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে খুব ভালোভাবে কানেক্ট করে আপনার পছন্দের ক্যাডারকে নিয়ে একটা বা কয়েক বাক্যের একটা সেন্টেন্স রেডি করে রাখবেন যে আপনি আসলে এই প্রশ্ন করা হলে আপনি এইভাবে উত্তরটা দিবেন ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন পাশাপাশি আপনাকে প্রশ্ন করা হবে আমি যেমনটা বলেছি তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট এর পড়াশোনা করে আপনি যে অর্জিত জ্ঞান অর্জন করলেন সেটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন এক এক ভাই বা অথবা আবু বলেছেন যে উনি হচ্ছে পড়েছেন ফিজিক্সে তো আপনি ফিজিক্সে পড়ে আপনি কিভাবে আপনার অর্জিত নলেজ ট্যাক্সেশন ক্যাডারের কাছে লাগবেন লাগাবেন উইয়ার না স্বাভাবিকভাবেই যে আপনি এমন একটা সাবজেক্টে পড়েছেন এটার সঙ্গে রিলেট করাটা একটু টাফ তো এই প্রশ্নটা সাধারণত করা হয় তো এই যে কমন প্যাটার্ন নিয়ে শুরুতেই আলোচনা করেছি কমন প্যাটার্নের প্রশ্নগুলো নিয়ে অ্যান্সার আগে থেকেই রেডি করা যায় তো এই এফোর্টটুকু আপনারা দিবেন আমরা যদি একটু নেক্সট স্লাইডটাতে একটু এগিয়ে যাই অলরেডি আলোচনা করেছে এটা যে হাউ ডাজ ইউর সাবজেক্ট রিলেট টু ইউর ক্যারিয়ার চয়েস ঠিক আছে একজন ল পড়েছেন ধরা যাক আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো আপনি আসতে যাচ্ছেন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তো আপনি কিভাবে আপনার ফাংশনস প্রপারলি এক্সিকিউট করতে পারবেন খুব চমৎকার অ্যান্সার এখানে দেওয়া যায় ঠিক আছে আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আবার একটু বলি যে একটা অ্যাডমিট ক্যাডারের মানুষ যে ল নিয়ে কাজ করেন একটা লয়ের ছেলে বা মেয়ে বেসিক্যালি তার একাডেমিক লাইফে অনেকগুলি লয় সে আগে থেকেই পড়া থাকে তার সিআরপিসি থেকে শুরু করে সিপিসি তারপরে অন্যান্য যে মুসলিম ল আছে ম্যারিজ এক্ট আছে যৌতুক বিরোধী আইন আছে মোবাইল কোর্ট আইন আছে যেগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করে তারা সার্ভিসে অ্যাডমিনেড লোকজন বা অন্যান্য সার্ভিসের লোকজন তারা কিন্তু সেগুলো নিয়ে খুব ভালো জানে তো তাকে এমন প্রশ্ন করা হতে পারে যে আপনার হচ্ছে ট্যাক্স কেটার প্রথম চয়েস তারা কিন্তু ইনকাম ট্যাক্স ল যেটা আছে বা আগে যেটা অর্ডিনেন্স ছিল সেটা হচ্ছে দু সালে ইনকাম ট্যাক্স ল হয়েছে তো এই লটা সম্পর্কে তারা কিন্তু প্রপারলি জানে ঠিক আছে তো আপনার অবশ্যই স্ট্রেংথ আছে উইকনেস আছে প্রত্যেকের এক এক সাবজেক্টের টেকনিক্যাল ফিল্ডের ল্যাভারেজ আছে ঠিক আছে আমি শব্দটা একটু লিখে এখানে লেভারেজ তো এই লেভারেজটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোথায় লেভারেজটা পাবেন তো আপনাকে কেয়ারফুলি এই জিনিসগুলো করতে হবে ঠিক আছে তো সাবজেক্ট যেটাই হোক সেটা টেকনিক্যাল হতে পারে যে আপনি পড়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং নিয়ে ঠিক আছে তো আপনি কিভাবে আসলে অ্যাডমিনে গিয়ে ভালো রোল প্লে করবেন এরকম প্রশ্ন করা হতেই পারে ঠিক আছে তো দেশের তো হচ্ছে অনেকগুলো মন্ত্রণালয় আছে জ্বালানি সংক্রান্ত মন্ত্রণালয় আছে আপনি সেখানে খুব ভালো রোল প্লে করতেই পারেন আপনার যদি একাডেমিক নলেজ ভালো থাকে স্কিল ভালো থাকে তো ওই সংক্রান্ত উত্তরগুলো এখন থেকেই রেডি রাখবেন তারপরে আমরা চাই বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন খুব কমন প্রশ্ন যারা ভাইবার প্রস্তুতি নেন বিসিএস এখন থেকে যারা ভাবছেন আমাদের কোর্সে যেহেতু যুক্ত হয়েছেন আপনি স্নাতক পড়ুয়া বা নাও হতে পারেন পড়াশোনা শেষ করেছেন হতে পারেন তো এখন ভাইবা বোর্ডে খুব কমন প্রশ্ন আসে যে হচ্ছে আসলে কি পরে যাব বা আমার ড্রেস আপটা কেমন হওয়া উচিত এক কথায় যদি বলি খুব মার্জিত হতে হবে নিট অ্যান্ড ক্লিন হতে হবে খুব এক্সপেন্সিভ হতে হবে না খুব আসলে ওই যে কি বলে রঙিন হতে হবে না একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনি একজন সিভিল সার্ভেন্ট আপনার ড্রেস আপ সেন্স তারপরে হচ্ছে আপনার শরীরের যে অঙ্গের যে ভঙ্গি সেটা যদি মার্জিত না হয় আপনি কিন্তু ভাইবা বোর্ড আপনি ভাইবা আপনি দিবেন কিন্তু আপনাকে কিন্তু মার্ক দেওয়া হবে না স্পষ্টতই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এখানে কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কার্টুন দেখতে পাচ্ছেন একজন সফিস্টিকেটেড একজন ব্যক্তি ওয়েল রেস্ট দেখেন চমৎকার ভাবে তিনি তার চুল গোছানো তিনি চশমা পরেন তিনি একটা সুট পরেছেন তিনি মার্জিত একটা টাই পরেছেন ঠিক আছে তার বসার ভঙ্গিটা কেয়ারফুলি অবজার্ভ করেন এখানে আরেকজন আছেন যিনি একজন ওয়েটিং ওয়েটিং রুমে আছেন বিসিএস এ কিন্তু আমি শুরুতে যেটা বলেছি যে পনেরো জন একটা বোর্ডে ভাইবা দেয় নর্মালি তো বাইরে কিন্তু ওয়েট করতে হয় বাকি সবাইকে একজন ভেতরে যান তো আসলে আপনি ওই মুহূর্তটাতে কতটুকু নিজেকে শান্ত রাখতে পারছেন এটাও কিন্তু একটা ফ্যাক্ট তো বাইরে বসে উনি নিজের পেপার দেখছেন অবজার্ভ করছেন শান্ত জিষ্ট হয়ে বসে আছেন স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এটা রাইট এইখানে এই দুই ব্যক্তিকে অবজার্ভ করেন এখানে এই ব্যক্তি বাইরে বসে আছেন খুবই কনসার্ন স্ট্রেসফুল দেখেই মনে হচ্ছে তো আপনার নার্ভটাকে আপনার নিজের কন্ট্রোলে রাখতে হবে বোর্ডে ঢুকার আগে আপনি যখন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকবেন তার আগে আপনার মানসিক অবস্থা কোন পর্যায়ে আছে এইটা আপনার ভাইবা ডিফাইন করে দিবে বা ভেতরে কেমন হতে যাচ্ছে এটা নির্ণয় করে দিবে এখন ভাইবা বোর্ডে আপনি হেলে দুলে বসে আছেন ক্রস করে বসে আছেন এটা কি বসার কোনো ভঙ্গি হলো আপনাকে স্ট্রেট হবে হবে আই করতে বসতে আপনি যে চোখ দিয়ে ওনাকে দেখছেন সেটা সরাসরি হতে হবে নট নেসেসারেলি আপনি হচ্ছে খুব ওভার কনফিডেন্স শো করবেন ব্যাপারটা এমন না তবে আপনি যে তাকে শুনছেন আপনি যে তার দিকে তাকাচ্ছেন এটা অনেক কিছু মিন করে এটা কনফিডেন্স মিন করে এটা সাহসিকতা মিন করে এটা কমিউনিকেশন যে প্রপার চ্যানেলে হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে তো আপনাকে আই কন্ট্যাক্টটা কিন্তু রাখতে হবে তো এখন আপনাকে একজন বিসিএস ভাইবা বোর্ডের চেয়ারম্যান প্রশ্ন করেছেন আপনি কি এক্সটার্নাল ওয়ানের দিকে তাকিয়ে থাকবেন নো অথবা আপনি এক্সটার্নাল টু এর দিকে তাকিয়ে থাকবেন না যিনি প্রশ্নটা করেছেন তার দিকে অবশ্যই তাকিয়ে কথাটা বলবেন তবে যদি হচ্ছে বোর্ডের যিনি চেয়ারম্যান থাকেন বা অন্য যে যিনি থাকেন যদি সবাই আপনাকে শুনতে থাকে মাঝে মাঝে অন্যদের দিকেও চিলটেট হয়ে তাকাতে পারেন স্বাভাবিক কমিউনিকেশন করার চেষ্টা করবেন অস্বাভাবিক রোবোটিক হলে সেটা স্বতঃস্ফূর্ত হয় না স্পন্টিনিশটা বজায় রাখতে হবে এখন দেখেন এই যে উনি হেলেদুলে হেলেদুলে আছেন উনি খুবই মানে নার্ভাস ব্রেকডাউন হয়েছে বোঝাই যাচ্ছে তো এইরকম করা যাবে না যেটা করতে হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি খুবই মার্জিত একটা শাড়ি পরবেন বা হচ্ছে আপনি সালোয়ার কামিজও পরতে পারেন আপনার চুল প্রপারলি অর্গানাইজড হতে হবে পারে করা থাকতে বা হচ্ছে অনেকে যেটা করে খুব ভালোভাবে ক্লিপিং করে নেয় এটা করে নিতে পারেন তো আপনারা যারা নারীরা আছেন তাদেরকে বলবো শুরু থেকেই খুব মার্জিত মার্জিত বেশ ভূষায় যে চলার আপনি সার্ভিসে বা যে কোনো সার্ভিসে যান না কেন আপনাকে কিন্তু আপনি প্রতিনিধি রাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রের হয়ে কাজ করছেন তো আপনাকে ওই গ্র্যাভিটিটা ধরে রাখতে হবে এবং খুব বেশি খেলো কোনো কিছু করা যাবে না এখনকার প্রজন্মের অনেককেই দেখবেন বেশভূষায় একটা অন্যরকম প্যাটার্ন আছে আপনি দেখলেই বুঝবেন যে উনি কি হচ্ছে উইথ ইউ রেসপেক্ট টিকটকার টিকটকার যারা তাদেরকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে অনেকে খুব ভালো ভালো টিকটক কন্টেন্ট বানান কিন্তু ট্রেডিশনালি বাঙালি কালচারে আমরা যাদেরকে নিয়ে খুব বকাটকা টকা দিই মাঝে মাঝে তো রকম ড্রেস আপ হলে কিন্তু হবে না মার্জিত হতে হবে খুব খুব বেশি কালারফুল না অবশ্যই সেটা হচ্ছে একটু মার্জিত যেটা আমি বারবার বলছি সফিস্টিকেটেড হতে হবে তো এই সুগুলো মাথায় রাখবেন খুব শাইন করে একটা শু থাকতে হবে আয়রন করা থাকতে হবে প্রপারলি আপনার হেয়ার খুব অর্গানাইজ থাকতে হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি নিট অ্যান্ড ক্লিন শেপ থাকবেন এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে তো আমরা যদি হচ্ছে পরে যাই একটু নেক্সট লাইটটাতে যাই ম্যানেজিং সিচুয়েশনস অর কেসেস তো বুঝতেই পারছেন বিসিএস ভাইবা বোর্ডের খুব কমন কিছু প্রশ্ন থাকে আমরা কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি মাঝে মাঝে তো আপনাকে প্রশ্ন করা হলো এই স্লাইডে আবার ফিরে আসবো দেখেন ধরে নেন আপনি হচ্ছে একটা জেলার ইউএনও ঠিক আছে আপনি কোন একটা পার্টিকুলার জেলার ইউএনও ধরে নিতে পারেন তো এখন আপনি অফিসে আছেন আপনার অফিসে কিছু লোক আসলো কোন একটা পার্টিকুলার কনফ্লিক্ট নিয়ে অথবা আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে মানে আবারও বলছি যদি হচ্ছে পত্রিকায় ফ্রিকুয়েন্টলি নিউজ আসে যে ওখানে বেশ মারামারি টারামারি হয় দুইটা কনফ্লিক্টিং গ্রুপ আসছে আপনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিসি তো আপনি দুইটা কনফ্লিক্টিং গ্রুপকে কিভাবে আসলে একত্র করার বা ইউনাইটেড করার ইনিশিয়েটিভ নিতে পারেন তারা যেন তাদের যে দ্বন্দ্ব আছে সেটাকে উতরে গিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করতে পারে এনসিওর করতে পারে এটার জন্য আপনি কি কি ইনিশিয়েটিভ নিতে পারেন এমন প্রশ্ন আপনাকে করা হতে পারে তো এই যে একটা কেস আমরা এখানে দেখলাম প্রিভিয়াস স্লাইডে আমরা যেমনটা বলেছি হ্যান্ডলিং সিচুয়েশনস ম্যানেজিং সিচুয়েশন কেসেস আপনাকে যে এই যে একটা কেস ড্রপ করলাম এই কেসটির সলিউশন কি হবে এই সলিউশনটা নিয়ে আপনাকে চমৎকার একটা অ্যান্সার দিতে হবে এখন পরবর্তী স্লাইডে আমি একটা আমি অন্য একটা ইস্যু নিয়ে কথা বলবো যে আপনার পুরো সেশনটাতে যে পনেরো থেকে বিশটা কোয়েশ্চেন করা হয় এর মধ্যে পার্টিকুলার একটা দুইটা প্রশ্ন থাকে যেটা অ্যান্সার করে যে আপনি সিভিল সার্ভিসে আসছেন নাকি এখান থেকে ড্রপ করে যাচ্ছেন সব প্রশ্নের উত্তর দিতে হতে হয় না একটা প্রশ্নের উত্তর তাদেরকে তাদের মন জয় করে ফেলতে পারেন যেমন থাকে কেস যে এই কেসটা আপনি কিভাবে রিজলভ হয়ে করতেন তো আমরা যেটা বলেছি যে কনফ্লিক্টে একটা জোনের দুইটা পার্টি আসলো তো তাদের সমস্যাটাকে আহ মিটিয়ে দেওয়ার জন্য বা সোসাইটিতে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনি কি ইনিশিয়েটিভ নেবেন এই সংক্রান্ত প্রশ্ন করা হলে আপনি কি কি অ্যান্সার দিবেন বিভিন্ন রকম অ্যান্সার থাকতে পারে আপনি এমন অনেকেই বলবে যে আমি ক্রিকেট অথবা ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করবো তারা তাদের শক্তিমত্তা তাদের যে দ্বন্দ্ব আছে ওই পার্টিকুলার লিমিটেড যে স্পেস ফুটবলের মাঠ সেখানে গিয়ে তারা সেটা দেখাক যে আমার পাওয়ার বেশি দেখি আমি কতগুলো গোল দিলাম তো ডিসি হয়ে বা ইউনো হয়ে আপনার পক্ষে খুব ডিরেক্টলি আপনি ল এনফোর্স অবশ্যই করবেন কিন্তু আপনাকে ইনোভেটিভ কিছু সলিউশন দেখাতে হবে যাতে সোশ্যাল যে হারমোনি কমিউনাল হারমোনি যাতে অ্যানশিওর হয় ট্যাক্টফুললি সেটা করতে হবে তো এটা আমার একটা অ্যান্সার হতে পারে এটা জাস্ট একটা ভালো একটা কমন এক্সাম্পল বা হচ্ছে আমার মাথা থেকে র্যান্ডম উদ্ভূত হওয়া এক্সাম্পল আপনাদের মাথায় আরো চমৎকার আইডিয়া আসতে পারে তো এগুলো আপনারা আইডিয়া দিতে পারেন এখন জাস্ট আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে প্রশ্নের ধরন সম্পর্কে বলা তো এর মধ্যে একটা ধরন ছিল এই রকম তো পরে এমন হতে পারে যে আপনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে হচ্ছে পার্টিসিপেট করেছেন কোন একটা ইন্টারন্যাশনাল সামিটে অথবা আপনি বাংলাদেশে একজন ডিপ্লোম্যাট হয়ে ইউএনজিএ ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে ইউএনজি এর একটা ইউএনজি সেশনে পার্টিসিপেট করছেন ঠিক আছে তো এই সেশনে গিয়ে আপনাকে একটা স্পিচ দিতে হবে সেটা কিসের উপর শান্তি সংস্কৃতির উপর অথবা হতে পারে এখন বৈশ্বিকভাবে আমরা বেশ কিছু সমস্যা দেখছি তো বলা হতে পারে ফুড সিকিউরিটি নিয়ে আপনি আপনার কান্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে একটা স্পিচ দেন অথবা ক্লাইমেট চেঞ্জের যে সিনারিও এই সিনারিওতে বাংলাদেশ কিন্তু থ্রেটের মধ্যে আছে অধিকাংশ অঞ্চলে কিন্তু চলে যেতে পারে সমুদ্র সীমার ভেতরে বা জল নিমগ্ন হতে পারে তো এই সিচুয়েশনে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এ বাংলাদেশি আপনার কেমন হওয়া উচিত এরকম প্রশ্ন করা হতেই পারে অথবা এমন প্রশ্ন করা হতে পারে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে কোন একটা ইভেন্টে অংশগ্রহণ করেছেন আপনি এখন আছেন ইতালিতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি শেষে সাইডলাইন একটা ইভেন্টে অন্য একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আপনি কথা বলছেন তো সাইডলাইন ইভেন্টে যখন কথা বলা হয় সেটা ফর্মাল হয় খুব বেশি ফর্মাল সেট থাকে না মেইন ইভেন্টের পাশে অন্য একটা জায়গায় দুজন লিড বা হচ্ছে দুজন ডিপ্লোমেট কথা বলে তো ওইটার যে কথা বলার স্ট্রাকচার বা হচ্ছে ওইটার যে স্পিচের স্ট্রাকচার অ্যাড্রেসিং ওগুলো তো ডিফারেন্ট হয় ঠিক আছে তো আপনাকে স্ট্রাকচার্ড কথা বলার সিস্টেম বা টাইপগুলো গুলো সম্পর্কে জানতে হবে তো ডিপ্লোমেট হিসেবে এক ধরনের প্রশ্ন কেস দেওয়া হবে ডিসিভেন হিসেবে এক ধরনের কেস দেওয়া হবে এখন সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু গ্লোবালি গ্লোবাল পয়েন্ট অফ ভিউ থেকে বা ইভেন লোয়েস্ট এখন সরকার চাচ্ছে রেভিনিউ ইনকাম রাষ্ট্রের যে রাজস্ব হয় সেটার ক্রমশ বৃদ্ধি করতে ট্যাক্স জোন অনেকগুলো বাড়ানো হয়েছে অনেক অনেক নিউলি রিক্রুটস অফিসার ভেরি সুন জয়েন করতে যাচ্ছেন তো আপনি একজন নিউলি রিক্রুট রেভিনিউ অফিসার হিসেবে রেভিনিউ অফিসারকে আমরা বলছি যে ট্যাক্স ক্যাডার যেটা এবং কাস্টমস এই দুই ক্যাডারে কোন একটাতে আপনি রিকমেন্ডেড তো আপনি ট্যাক্সে থাকলে কি কি করবেন যাতে রাষ্ট্রের মানে মানুষদের কাছ থেকে ট্যাক্সের ইনকামটা পারে অথবা কাস্টমস এর যে ইনকামটা সেটা পারে সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন অথবা আপনাকে প্রশ্ন করা হলো আপনি কাস্টমস এর কর্মকর্তা বিশাল বড় এক কোম্পানি এসেছে তাদের তাদের যে ভ্যাট আসে বা তাদের যে কাস্টমস এর যে ফিটা আসে সেটা আপনি কমায় দেন ঠিক আছে আপনাকে অফার করা হলো যে এত টাকা অথবা উনি পলিটিশিয়ান আপনাকে পলিটিক্যালি প্রেসার ক্রিয়েট করলো যে ওই ট্যাক্স ফাইলটা দ্রুত ছাড়েন কম ট্যাক্সেই ছাড়েন তো ওই ধরনের সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তো এই ধরনের কেস প্রশ্ন করা হয়ে থাকে তো এগুলো সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে ওয়েল রিহার্স হতে হবে তো পুলিশ নিয়ে প্রশ্ন থাকে ঠিক আছে ধরা যাক আপনাকে প্রশ্ন করা হলো আপনি হচ্ছেন যশোর জেলার এসপি পুলিশ সুপার হিসেবে আছেন এখন দুইটা জায়গায় দুইটা কনফ্লিক্ট এক জায়গায় দাঙ্গা লেগেছে আরেক জায়গায় দেখা গেল যে কোনো এক সন্তান তার পিতাকে প্রহার করছে ঠিক আছে তো আপনি কোন সিচুয়েশনটাতে মানে কোন সিচুয়েশনটা কোন রোল রোলটা প্লে করবেন তো এখন এগুলো টেকনিক্যাল প্রশ্ন প্রশ্ন ঠিক আছে তো এগুলো কিন্তু স্ট্রাকচারড অ্যান্সার আছে তো এই আমি যেটা বলি যে অবশ্যই বেশি বেশি ভাইবা অভিজ্ঞতা শুনবেন তারপরে হচ্ছে যারা অলরেডি সার্ভিসে আছেন তারা বিভিন্ন কেসে কি কি ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন সেগুলো সম্পর্কে জানবেন জেনে বুঝে প্র্যাকটিস করে তারপরে আপনি ভাইবা ফেস করবেন তো আমি যাস্ট চেষ্টা করেছি আজকের যে ছোট্ট সেশনটা এই সেশনটাতে কি কি কেস সংক্রান্ত প্রশ্ন করা হতে পারে আপনার ভাইবা বোর্ডে এগুলো নিয়ে আলোচনা করার তো এগুলো হচ্ছে একটা প্যাটার্ন শো করে ঠিক আছে প্যাটার্ন শো করে এই যে প্যাটার্ন এই গুলো সম্পর্কে আপনি যদি ওয়েল রিহার্স থাকে থাকেন আপনার ভাইবা ভালো হওয়ার সম্ভাবনা পারে একটা প্যাটার্নকে আপনি যত বেশি বারবার প্র্যাকটিস করবেন আপনি তত ভালো করার চান্সে আপনার বাড়বে আপনি একটা আমি একটা কোটেশন বারবারই যেটা হচ্ছে রিটারেট করি সব জায়গায় সেটা হচ্ছে ব্রুস লিকে নিশ্চয়ই অনেকেই জানেন হংকং অরিজিন এই যে ব্রুস লির কথা আপনার নিশ্চয়ই সবাই মোটামুটি অনেকেই জানেন ঠিক আছে তো তিনি অ্যাক্টরও ছিলেন মার্শাল আর্টিস্টও ছিলেন তো তার একটা কোটেশন ছিল যে আই ফিয়ার ন দ্য ম্যান হু নোজ ওয়ান থাউজেন্ড এক হাজার রকমের কিক দিতে পারে সে এক হাজার রকমের কিক মার্শাল আর্টে সে দিতে পারে আমি সেই মানুষটাকে ভয় পাই না আই ফিয়ার দ্য ম্যান হু নোস জাস্ট ওয়ান কেক বাট হি হেজ প্র্যাকটিস ইট ফর থাউজেন্ড টাইমস একটা কি কিসে জানে সে কিন্তু সেটা এক হাজার বার প্র্যাকটিস করছে এখন চিন্তা করেন একটা লোক যে একটা জিনিসকে বারবার হাজার হাজার বার প্র্যাকটিস করছে সে সেটাতে কতটুকু এক্সপার্ট এই এক্সপার্টিজের ফলে এক এক কি কিন্তু সেটাকে শেষ করে দিবে তো বিসিএস ভাইবা বোর্ডেও এমন অনেক প্রশ্ন হবে অনেক কিছুই হবে প্যাটার্নটাকে আপনি বারবার রেপ্লিকেট করবেন বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে আপনি রেপ্লিকেট করবেন নট নেসেসারিলি আপনার আজকে ভাইবা নিয়ে কথা বলছি আপনি রিটেনেও বিভিন্ন ধরনের প্রশ্ন রেপ্লিকেট করবেন সেটার অ্যান্সারটা কিভাবে দেওয়া যায় প্রিলির প্রশ্ন প্রত্যেকটা কন্টেন্ট থরলি রিসার্চ করেন করে এই প্যাটার্নের প্রশ্ন আর কি হতে পারে এটা আপনি বুঝলেন বোঝার চেষ্টা করলেন এইটা করার মাধ্যমে আপনি আপনার প্রস্তুতিটাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন ঠিক আছে তো হ্যান্ডলিং সিচুয়েশনের এখনকার যে 슬্লাইডটা এটা ওয়ান অফ দ্য মোস্ট নিসেসারি স্লাইডস কারণ হচ্ছে দেখেন এখানে একটা ইডিওম আমি দিয়েছি কুল এজ এ কিউকম্বার আমি যদি একটু লিখি কুল এজ কিউকম্বার আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন এই ইডিওম ফ্রেজটা অথবা অলরেডি গুগল করা শুরু করে দিয়েছেন কুল এজ এ কিউকম্বার মানে হচ্ছে আপনি কতটুকু ঠান্ডা এবং কম্পোজড আছেন স্ট্রেসফুল সিচুয়েশনে আপনাকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছে আপনার মুখের দিকে তাকানো যাচ্ছে না টম এন্ড জেরি দেখেন নাকি যখন হচ্ছে দেখা যায় যে হচ্ছে জেরি টমকে যখন বিভিন্ন রকম মারটার দেয় তার মাথায় চারপাশে হচ্ছে স্টার ঘুরতে থাকে না দেখা গেলো ভাই ওটা এমন প্রশ্ন করলো লিটারেলি আপনার মাথায় হচ্ছে আপনি ঘুরপাক খাচ্ছে আপনি জানেন না কি আনসার দিবেন তো এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন স্ট্রেসটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারেন তখন কিন্তু আপনি ভালো কমিউনিকেট করতে পারবেন আপনি সরিটা যে প্রপারলি বলার যে সিস্টেমটা আছে আপনাকে এটা খুব কঠিন প্রশ্ন করা হলো তখন যে আপনার উত্তরটা এমন হতে পারে যে সরি স্যার আই ডোন্ট হ্যাভ এডিকুয়েট নলেজ টু কমেন্ট অন দ্যাট এই যে সেন্টেন্স টুকু বলার যে সক্ষমতা এইটা আপনার মধ্যে আছে কিনা এইটা বলে দিবে ইফ ইউ আর খু অ্যাজ এ কিউ কাম্বার আপনি কতটুকু কম্পোজড কম্পোজড আছেন ঠিক আছে স্ট্রেস ফ্রি আছেন এগুলো কিন্তু আপনাকে ডিফাইন করে দিবে আপনি পার্টিকুলারলি ওই সার্ভিসে জয়েন করতে পারছেন কিনা বাস রিকমেন্ডেড হবেন কিনা এগুলো অ্যান্সার করে দিবে ঠিক আছে তো এখন এলিভেটর পেচ এটা একটা ডিফারেন্ট একটা ফ্রেজ ঠিক আছে এলিভেটর পেচটা এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে যে হোয়াট ইজ বেসিক্যালি এলিভেটর পেচ এটা আসলে কি এখানে আমরা স্লাইডটাতে কিছু জিনিস দিয়েছি হচ্ছে 30 টু 40 সেকেন্ডস ফর সেভেন্টি টু হান্ড্রেড ওয়ার্ডসের একটা এলিভেটর পিচ হয় এটা যেমনটা বলেছিলাম পুরো ভাইবা সেশনে আপনার পার্টিকুলার কোন একটা প্রশ্নের চমৎকার কিছু অ্যান্সার দেওয়া যায় বেশ কয়েক সেন্টেন্স ওয়ার্ডের বা এক মিনিটের হতে পারে তো আপনি যদি এলিভেটর পিচটা ফেলতে পারেন বা প্রপারলি কম্বিডিকেট করতে পারেন আপনি কিন্তু আপনার ছক্কাটা মেরে দিয়েছেন অলরেডি এটা মাথায় রাখতে হবে তো দেখেন এখানে এলিভেটর পিচ হতে পারে পার্সোনালাইজড হ্যাঁ সেন্টার টু হোট ইজ মস্ট ইম্পর্ট্যান্ট দা অডিয়েন্স আপনার অডিয়েন্স মানে আপনার বোর্ডে যারা আছেন তারা কি শুনতে যাচ্ছেন সেটা আপনি দিতে পারছেন কিনা আপনি কনফিডেন্ট কিনা বাট নট অ্যারোগেন্ট আপনি আত্মবিশ্বাসী কিন্তু আপনি অ্যারোগেন্ট না এই ওয়েতে যদি উত্তরটা দিতে পারেন দ্যাট ইজ এলিভেটর পিচ ফর ইউ এখন আরেকটা যদি একটু পয়েন্ট দেখি ইন্টারেস্টিং এখানে স্টোরি টেলিং হতে পারে ইমোশন হতে পারে কম্পেলিং ডেটা হতে পারে দেখেন যখন ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে আপনাকে প্রশ্ন করা হলো আপনি যদি খুব কম্পেলিং ডেটা দিতে পারেন বা হচ্ছে পার্টিকুলার কোন প্রশ্নের উত্তরে আপনি যদি রাইট ডেটা রাইট টাইমে দিতে পারেন আপনার কিন্তু ক্র্যাক করার চান্সেস হায়ার হতে থাকবে ঠিক আছে এরপরে দেখেন ইমোশন দিয়ে কথা বলতে পারা স্টোরি টেলিং এখন বিসিএস ভাইভা বোর্ডের সময় তো খুব স্বল্প থাকে তাই না তো এই স্বল্প সময়ের মধ্যে আপনি আসলে রাইট জিনিসটা ডেলিভার করতে পারছেন কিনা রাইট ওয়েতে এটা খুব চমৎকারভাবে মাথায় রাখতে হবে ঠিক আছে তো আপনি স্টোরি টারিং না করতে পারলেও আপনি যদি অ্যাট লিস্ট আপনাকে প্রশ্ন করা হলো যে व्हाই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দ্য ফোন সার্ভিস তখন যদি আপনি বলতে পারেন যে আই হ্যাভ এ স্মল স্টোরি টু শেয়ার তো তখন আপনি বললেন যে হচ্ছে আমার বাবা হচ্ছে ওমুজায় জব করতেন সৌদি আরব সৌদি আরবিয়াতে বা হচ্ছে কুয়েতে তখন হচ্ছে এই ট্রাবল ফেস করেছিলেন তো আমি চাই ওই সার্ভিসে গিয়ে ওই সার্ভিসগুলো আরো প্রপারলি করতে তো এরকম বিভিন্ন স্টোরি দিয়েই আসলে আপনি আপনার উত্তরটা প্রস্তুত করতে পারেন বা ডেলিভার করতে পারেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রাখলে আপনার হচ্ছে যে বিসিএস ভাইবার যে ভালো করার সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আহ আমরা যদি এই স্লাইডটাতে একটু অবজার্ভ করি দেখেন এখানে আছে নো দাইসেলফ নিজেকে জানো তো নিজেকে জানাটা খুবই ইম্পর্টেন্ট বিসিএস ভাইবা বোর্ডে আপনি আপনার জন্ম তারপরে আছে আপনার আপনার জন্মস্থান কোথায় আপনি কোন জেলা থেকে এসেছেন তারপরে হচ্ছে কোন কোন প্রতিষ্ঠানে পড়েছেন এগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় আমি যদি লিখি ঠিক আছে এটা আপনার ডিস্ট্রিক্ট মানে নট নেসারিলি আপনার ডিস্ট্রিক্ট হতে হবে যেমন আমার বার্থ প্লেস মাইমন সিং বাট আই ওয়াজ বর্ন ঠিক আছে তো এটা ডিফারেন্ট পারে তো বার্ড প্লেস সংক্রান্ত খুব আপনার তারপরে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি এই যে তথ্যগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে যে আপনি কোথায় কোথায় পড়েছেন বা এফিলিয়েটেড ছিলেন ওই প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য আপনি জানেন কিনা আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি মাইমেন সিং সৈয়দ নজরুল ইসলাম কলেজে পড়েছেন আচ্ছা বলেন তো সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে কি কি জানেন সম্পর্কে বা উনি কি কি করেছেন যে হচ্ছে জন্মস্থান কোথায় সৈয়দ নজরুলের বা হচ্ছে লিবারেশন ওয়ারে তার ভূমিকা কি ছিল বা তখন তিনি যে মুক্তিযুদ্ধকালীন যে সরকার ছিল সেই সরকারের তার অবস্থান কি ছিল এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু প্রশ্ন করা হতে পারে জাস্ট এক্সাম্পল দিলাম অথবা আপনি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হলে আপনি ছিলেন প্রশ্ন করা হতেই পারে যে আপনি আসলে কোন হলে ছিলেন তো যদি নামটা হয় যে সূর্যসেন হল মাস্টারদের সূর্যসেন নিয়ে প্রশ্ন করতেই পারে তো নিজেকে জানাটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হতে পারে যে আপনি যে এই জেলায় জন্মগ্রহণ করেছেন আপনার জেলা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং কে নিয়ে হয় বা চাঁদপুরের যে ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং হ্যাঁ বলা হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর এই টাইপের কিছু কথাবার্তা আছে বা তো এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে বা আপনার জেলার দর্শনীয় স্থানগুলো কি কি আছে এগুলো আপনাকে জানতে হবে তো বলা হলো যে হচ্ছে আপনি আহ ধরা যাক আমি ধরি যে চুয়াডাঙ্গার পুলিশের কোন কর্মকর্তা ঠিক আছে তো আপনি ওখানে কোন ফরেন সার্ভিসের কোন এক অফিসার আসলেন দেশের বাইরে থেকে তো আপনি তাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন ঠিক আছে তো এই প্রশ্নটা করা হতেই পারে তো আপনাকে জানতে হবে যে ওখানে ভিজিটিং ভিজিট করার মতো বা প্লেস অথবা হিস্ট্রিটা জানতে হবে যে এই জেলার হিস্ট্রিটা কি হ্যাঁ এটা কবে জেলায় রূপান্তরিত হলো এই সংক্রান্ত বেসিক ইনফরমেশন গুলো যদি আপনি খুব ভালোভাবে জানেন আপনি কিন্তু এখানে এইস করতে পারবেন অথবা এমন প্রশ্নও করা হতে পারে পার্সোনালিটিস

তারপরে হচ্ছে আপনার স্কুল কলেজ এক্সাম্পল দিয়েই বললাম যে আমার যেহেতু শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ছিল তো ওই যে ব্যক্তিটা অ্যাফিলিয়েটেড তার সম্পর্কে তথ্যগুলা এখন থেকে আপনাকে প্রপারলি জানা রাখতে হবে এই জন্যই এই স্লাইডটার আমরা নাম কিন্তু দিয়েছিলাম নো দাই সেলফ নিজেকে খুব ভালোভাবে জানুন নিজেকে জানার মাধ্যমে আপনি আসলে সিভিল সার্ভিসে আপনি কেন ফিট করছেন এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনার জেলার কি কি সমস্যা আছে কি কি দুর্বলতা আছে এগুলো আপনি আইডেন্টিফাই করে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনার জেলায় আসলে কি কি সমস্যা আছে বলেন তো বা আপনার যদি কমিউনিকেশন প্রবলেম প্রবলেম মানে থাকে বা শিক্ষার হার কত অথবা এমন প্রশ্ন করা হতে পারে যে আপনার এলাকায় কমিউনাল হারমোনিটা কেমন সেটা নিয়ে বলেন এরকম প্রশ্ন বেসিক্যালি করা হয়েই থাকে তো এগুলো সম্পর্কে খুব ভালোভাবে আপনাদের ধারণা রাখতে হবে রিড রিড এন্ড রিড আসলে মোটা যেটা বলি যে বিসিএস ভাইবার আলাদা কোনো প্রস্তুতি নেই আমি বারবার এই কথাটা বলি সেটা হচ্ছে বিসিএস ভাইবাতে আপনি আসলে আলাদা করে প্রস্তুতি নেওয়ার সময়ও পাবেন না আপনি আপনার পুরো জীবন ধরে এই যে সংক্ষিপ্ত জীবন এই জীবনটা ধরে আপনি যা যা পড়াশোনা করেছেন যে যে এক্সপিরিয়েন্স থ্রুতে গিয়েছেন যে বইগুলো পড়েছেন সবগুলোর রিফ্লেকশন কিন্তু আপনার ভাইবাতে পড়বে আপনার থট যদি বলি আপনার চিন্তা আপনার যুক্তি আপনার স্টাইল কথা বলার হোক বা লিখার হোক প্রত্যেকটা জিনিসই ফাইন টিউন হয়েছে আপনি আপনার সারা জীবন ধরে কি কি বই পড়েছেন কতগুলো বই পড়েছেন ঠিক আছে তো এগুলা কিন্তু আপনাকে ডিফাইন করে দিবে তো এখানে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে আমি কিছু প্রশ্ন একটু দেখেনি আচ্ছা স্যার ক্যারার সার্ভিসের যেতে কি কম্পিউটার জানা জরুরি নট নেসেসারিলি ক্যারার সার্ভিসে ভাইবা বোর্ডে অ্যাটলিস্ট আপনাকে কম্পিউটার নিয়ে প্রশ্ন করা হবে না তবে আপনাদেরকে জানিয়ে রাখি বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষাটি আছে এবং রিটেন পরীক্ষাগুলো আছে এগুলোতে কিন্তু কম্পিউটারের জন্য আলাদা পার্ট আছে সুনির্দিষ্ট একটা মার্কের জন্য বিজ্ঞান এবং কম্পিউটার বা তথ্য প্রযুক্তির যে অংশটি আছে এখানে কিন্তু প্রশ্ন করা হয় তো আপনাকে প্র্যাকটিক্যাল জানাটা আসলে শুরুতেই জরুরি না তবে অনেক কিছু আপনাকে জানা রাখতে হবে

মানব স্বামূলক কর্মকাান্ডে অংশ গ্রহণ করেছেন এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হয় বিসিএস ভাইভাতে আমাকে আমার আমার ভাইবা ভাইবানিও একজন এক্সপেরিয়েন্স জানতে চেয়েছেন তো তাকে বলছি যে হ্যাঁ আমাকেও কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছিল যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে কি কিতে আপনি অংশ গ্রহণ করেছেন তো হ্যাঁ আপনার সঙ্গে আপনার হচ্ছে বলার মতো অনেক কিছু তৈরি হবে एग्जांपल হিসেবে আমি যেটা বলেছিলাম এক ভাই যে প্রশ্ন করলেন তাই বলি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আমি অ্যাফিলিয়েটেড ছিলাম তো ব্রিটিশ কাউন্সিলে আমার একটা সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট ছিল আমি হচ্ছে কপ টোয়েন্টি সিক্স একটা গ্র্যান্টও পেয়েছিলাম মোটা অঙ্কে তো সেই গ্র্যান্টটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাকে ফরেনারদের সঙ্গে অনেক কাজ করতে হয়েছে তারপর আমি লোকাল লেভেল অনেকগুলো কাজ করেছি তো এই যে কথা বলার অনুষঙ্গ তৈরি হওয়া হ্যাঁ যে এই ছেলেটা তো অলরেডি এই কাজগুলো করেছে এগুলো সে প্রপারলি পারে তার মানে এটা কিন্তু একটা ডিফারেন্ট পার্সপেকটিভ তৈরি করবে আপনার সম্পর্কে ডেফিনেটলি সেটা পজিটিভ ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে পারেন তো যেমনটা বলেছি আপনি আপনার জীবনে হচ্ছে এক্সট্রা কারিকুলার অনেক বই পড়বেন অনেক কাজ করবেন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন এগুলো আপনাকে ফর্ম করবে আপনাকে ফর্মুলেট করবে ঠিক আছে ফর্ম করে দিবে আপনার ব্যক্তিত্বের ফর্ম করবে আপনার চিন্তার ফর্ম করবে আপনার লজিকের ফর্ম করে দেবে তো এখন থেকেই বলবো ইতিহাস বিশ্ব সাহিত্য আন্তর্জাতিক রাজনীতি সংস্কৃতি বিভিন্ন ইস্যু নিয়ে ডাইভার্স পয়েন্ট অফ ভিউ থেকে ভিউ থেকে পড়াশোনা করবেন ভালো ভালো লেখকদের অনেক বই আছে এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের যে ফাউন্ডেশন কোর্সটি আছে উত্তরণের এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আরো হবে ঠিক আছে তো পরে যদি একটু এগিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন খুব বেসিক কিছু প্রশ্ন হয়ে থাকে বঙ্গবন্ধুর লেখা যে বইগুলো আছে এই বইগুলো সম্পর্কে খুব স্পষ্ট ধারণা রাখতে হবে প্রশ্ন করা হতেই পারে যে আপনি কি অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন অথবা বলা হতে পারে যে আমার দেখা নয়া চিন তারপরে কারাগারের নোজ নামচা এগুলো যে টাইম ফ্রেম কখন লিখা হয়েছিল বা কোথায় কি হয়েছিল এগুলো নিয়ে খুঁটিনাটি প্রশ্ন করা হয় তো যেটা বলবো অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধুকে তার বাবা একটা উপদেশ দিয়েছিল উপদেশটা একটু লিখতে চাই এখানে অনেস্টি অফ পারপাস অ্যান্ড সিনসিয়ারিটি অফ পারপাস এই দুটো জিনিস থাকলে জীবনে কখনো পরাজিত হব না তো আপনাদের জন্য বলতে চাই যে আপনারা যারা সিভিল সার্ভিসে যাওয়ার স্বপ্ন দেখছেন বা নিজেকে পিকচার করছেন ওই জায়গাটায় তাদেরকে এখন থেকেই বলবো আপনার যদি পারপাসের অনেস্টি থাকে বা এবং সিনসিয়ারিটি থাকে তাহলে এখন থেকেই এখন থেকে নিয়মিতভাবে খুব সুশৃঙ্খলিত উপায়ে প্রপার সাপোর্ট নিয়ে প্রপার মেন্টরশিপ নিয়ে এখন থেকেই পড়াশোনা করবেন তো যেমনটা বলেছি বেসিক বইগুলো মোটা দাগে দেখে যে বঙ্গবন্ধুর বইগুলো তো অবশ্যই পড়বেন হিস্ট্রি রিলেটেড খুব ভালো ভালো লেখকের অনেক বই আছে রনক জাহান থেকে শুরু করে মহিদুল হাসান থেকে শুরু করে আর অনেক অনেক লেখকের খুব ভালো ভালো বই আছে এই বইগুলো এখন থেকে খুব ভালোভাবে পড়বেন তারপরে দেখাচ্ছে এখানে নিউজ পেপার বিসিএস ভাইবাতে যারা এখন ক্যান্ডিডেট ফর্টি পড়ে ভাইবা দিবে অনেকে আছে যদিও তাদের অনেকে এখানে হয়তো নাই আপনারা একদম ফ্রেশার তো যেটা করতে হয় পত্রিকাটা সম্পর্কে আপনাকে খুব ভালো ধারণা রাখতে হয় প্রতিদিন যদি আপনি পত্রিকাটা পড়েন এখন আসলে দেশে কি ঘটছে ইন্টারন্যাশনাল এরিয়াতে কি ঘটছে এটা সম্পর্কে আপনি ওয়েল রিহার্স থাকবেন ডেটা গুলো জানবেন বিশ্লেষণ গুলো জানবেন তো আপনার যে পয়েন্ট অফ ভিউটা এটা ফার্নিশড হবে টপ নচ হবে ঠিক আছে তো এই বিষয়গুলো এখন থেকে মাথায় রাখবেন পত্রিকাটা এখন থেকে পড়ার নিয়মিত অভ্যাস রাখবেন পত্রিকা থেকে নোট নেবেন ঠিক আছে খুব ভালো ভালো জার্নাল আছে অনেক জার্নাল আছে অনেক ম্যাগাজিন আছে তো এই ম্যাগাজিন গুলো যদি আপনি গোথ্রু করতে থাকেন এখন থেকে আপনার চিন্তার যে শার্পনেস এটা বাড়বে আপনি আপনার চিন্তার দিক থেকে অনেক এগিয়ে থাকবেন তো এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন তো আবারও বলছি অবশ্যই গড় পড়তে যে বইগুলো আছে এগুলো তো পড়বেনই আপনি এখন একাডেমিক যে লাইফে আছেন এটার সঙ্গে ব্যালেন্স করে আপনার বিসিএস প্রস্তুতিতে সহায়ক হয় এমন কোনো যেন এখন থেকেই মাথায় রাখতে পারেন ঠিক আছে পরে যদি একটু যাই নো রুলস অ্যাক্টস তো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড অনেকে দেখে হয়তো ভয় পেয়ে যেতে পারেন ভয় পাওয়ার কিচ্ছু নাই আসলে এখন দূর থেকে দেখে অনেক কিছুই মনে হবে তবে খুব সহজ জিনিস দিয়ে শুরু করি এখন আমরা প্রতিদিনই কিন্তু স্মার্ট বাংলাদেশ নিয়ে কথা বলি তাই না ডেফিনেটলি বলি যে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ বা ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান ঠিক আছে এটা একটু লিখি টোয়েন্টি ফোরটি ওয়ান অথবা ডেল্টা প্ল্যান এই যে টপিক গুলো আছে নিচে টপিক গুলো দিয়ে আগে শুরু করছে এই কয়েকটা পার্ট নিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট বাংলাদেশ আছে পার্সপেক্টিভ প্ল্যান প্রেক্ষিত পরিকল্পনা এটা আছে ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান ডেল্টা প্ল্যান এই ধরনের অনেক প্ল্যান আপনি দেখবেন সরকার করছে প্রতিনিয়ত তো লাস্ট লাইটের সঙ্গে যদি একটু রিলেট করি যদি আপনি পত্রিকাটা খুব ভালো মতো পড়েন যদি নিয়মিত পড়েন তাহলে এই যে প্ল্যান গুলো আছে পলিসি গুলো আছে এগুলো নিয়ে আপনি ওয়েল রিহার্সড হবেন তো এগুলোতে এগুলো সংক্রান্ত প্রশ্ন কিন্তু বিসিএস এ নিয়মিত করা হচ্ছে নতুন রাজস্ব নীতি হতে পারে অথবা মুদ্রা নীতি হতে পারে মনিটারি অথবা ফিজিক্যাল ঠিক আছে এখন মনিটারি পলিসি বা ফিজিক্যাল পলিসির পার্থক্যটা কি প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে তো এখন আপনি যদি পত্রিকাটা নিয়মিত পড়েন তাহলে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এখন আপনাদের জন্য প্রশ্ন বলেন তো ক্রলিং প্যাক সম্পর্কে কে কে জানেন ক্রলিং প্যাক কে কে জানেন জানার কথা না কিন্তু আপনি যদি গত মাসে পত্রিকাটা খুব ভালো করে পড়ে থাকতেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেন ক্রলিং প্যাক জিনিসটা আসলে কি তো এখন বিসিএস ভাইভা বোর্ডে যখন আপনার ভাইভাটা হবে ওই সময়ের সঙ্গে প্রাসঙ্গিক বা ওই সময়ে আলোচিত ইস্যুগুলো নিয়ে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করা হয় তো তাই আপনার জন্য রিকমেন্ডেশন থাকবে ওই সময়ে আলোচিত বা প্রিভিয়াসলিও খুব ভালো প্ল্যান ছিল বা পলিসি ছিল এগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে ধারণা রাখবেন বা হচ্ছে অ্যাট লিস্ট দুঃখিত আপনারা যেটা করতে পারেন যে হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়ে গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে আপনি যদি একটু লিখে এখানে গভর্নমেন্ট ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনি কিন্তু এই সংক্রান্ত পিডিএফ গুলো পেতে পারেন ঠিক আছে তো এই পিডিএফ গুলো ডাউনলোড করার ইস্যু নিয়ে আমি বিস্তারিত কিছু আলোচনা করব পরবর্তীতে সেটা হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ পারফেক্টিভ প্ল্যান তারপর হচ্ছে এই যে ভিশন টোয়েন্টি ওয়ান ডেল্টা প্ল্যান এগুলো নিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি সরকারি যে মন্ত্রণালয় মন্ত্রণালয়গুলো আছে সেগুলো থেকে অরিজিনাল যে পিডিএফটা আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে আপনি আপনার প্রস্তুতিটাকে আরো বেশি ফাইন টিউন করতে পারেন এখন ফিরে আসি বাকি যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন কোড অফ ক্রিমিনাল প্রসিওর সিআরপিসি তো সিআরপিসি এটা সাধারণত পড়া হয় সার্ভিসে জয়েন করার পর তবে আমরা এমনও দেখেছি যারা অ্যাসপিরিয়েন্ট আছেন যারা ভাইবাদিতে যান তাদেরকে প্রশ্ন করা হয় সিআরপিসির এই যে ধারা কোন ধারাটা আসলে অ্যাডমিনের সঙ্গে অ্যাফিলিয়েটেড অথবা সিপিসির বা হচ্ছে পুলিশ রেগুলেট হয় কোন আইন দিয়ে বাংলাদেশ পুলিশ নিয়ন্ত্রিত হয় কোন আইনটা দিয়ে পিআরবি দিয়ে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল দিয়ে তো এইটার পি নিয়ে বিভিন্ন করা হয় ঠিক আছে আর্টিকেল নিয়ে বিভিন্ন আর্টিকেল নিয়ে প্রশ্ন করা হতে পারে এই আর্টিকেল কি বলে বা এখানে কি আছে বা সেকশন গুলো আছে সেকশনগুলোতে কি আছে ঠিক আছে তো এখানে সিপিসি আছে কোর্ট অফ সিভিল প্রসিজিওর তো এই যে কোর্ট গুলো আছে এগুলো কিন্তু খুব বড় বড় আইন

এটা হলো না এখানে দেখেন স্পষ্টতই লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আইন ও বিচার বিষয় বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় যেটা আছে এখানে ওয়েবসাইটে কিন্তু পুরো সংবিধানটা আছে তো আপনি যখনই হচ্ছে ফ্রি আছেন সংবিধানের বিভিন্ন আর্টিকেল সম্পর্কে জানলেন মৌলিক অধিকারগুলো সম্পর্কে জানলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কি আছে নির্বাহী বিভাগের কাজ কি কি রাষ্ট্রপতির ক্ষমতা কোথায় কোথায় প্রত্যেকটা ইস্যু কিন্তু প্রশ্ন করা হতে পারে অবশ্যই সংবিধান পড়ার পাশাপাশি সংবিধানের বিভিন্ন টপিকের ব্যাখ্যা জানবেন প্রশ্ন করা হতে পারে ফ্লোর ক্রসিং কি ঠিক আছে অথবা রুলস অফ বিজনেস কি বিভিন্ন বা বিভিন্ন বিভিন্ন যে হচ্ছে দায়িত্ব কর্তব্য অর্পণ করা হয় সেটা কিসের বেসিসে করা হয় ঠিক আছে রুলস অফ প্রসিজিওর কি তো এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে তো এগুলো সম্পর্কে খুব বেশি ভয় পাবেন না তবে এখন থেকে আগে থেকে জানার চেষ্টা করবেন আপনার মনে যে কিউরিয়াস যে একটা মাইন্ড আছে এই মাইন্ডটাকে নার্চার করবেন এই মাইন্ডটাকে বসিয়ে দিবেন না যে আপনার একটা জিনিস সামনে পড়লো আপনি স্কিপ করে চলে গেলেন ঠিক হলো না যেটা করবেন যদি কিউরিওসিটি জাগ্রত হয় যদি উৎসুক মনটাকে আপনি নারচার করতে পারেন বা তাকে উৎসুক হতে সাহায্য করেন আপনার জানা হয়ে যাবে অনেক কিছু তো আমরা হচ্ছে একটু আগাই বিহেভিওরাল ইন্টারভিউ তো এতক্ষণ তো কথা বললাম অনেক কিছু নেই ঠিক আছে তো আমি আপনারা আপনারা কি মিলিটারি সার্ভিসের ভাইবা সম্পর্কে অনেকেই জানেন ডেফিনেটলি জানেন ওখানে কিন্তু একজন সাইকোলজিস্ট থাকেন একজন সাইকোলজিস্ট তাকে সব সময় যদি চশমা পরা থাকেন চশমার উপর দিয়ে এইভাবে তাকিয়ে থাকেন যে আপনি আসলে কি করছেন আপনি ঘেমে যাচ্ছেন আপনি হচ্ছে হাত পা কাঁপছে আপনার আপনি হচ্ছে মানে কিভাবে বসেছেন প্রত্যেকটা জিনিস খুব মানে চমৎকারভাবে চমৎকার ভাবে তো বিহেভিয়ার ইন্টারভিউ বিসিএস এর আলাদা করে করা হয় না তবে বোর্ড মেম্বার যে তিনজন থাকেন তারা কিন্তু এগুলো দেখেন যে আপনি কতটুকু মার্জিত আছেন আপনি কি তর্ক করছেন কিনা তাদের সঙ্গে ডিবেট করছেন কিনা এখন অথবা হচ্ছে কি বলে গঠনমূলক ডিবেট ডিফারেন্ট জিনিস তো আপনি তর্কে সুরে তর্ক করছেন যিনি আপনার সামনে যিনি ভাইবা নিচ্ছেন তার সঙ্গে তর্ক করছেন কিনা বেয়াদবি করছেন কিনা এগুলো কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট ঠিক আছে তো আপনি যখন কথা বলছেন তখন তাকে কথা বলতে মানে বোর্ড মেম্বারকে কথা শেষ করতে দিচ্ছেন কিনা অনেকেই যেটা করে আমি এমন অনেক অনেকের কাছ থেকে শুনেছি যে তারা বোর্ড মেম্বার যিনি থাকেন বা যিনি চেয়ারম্যান থাকেন তাকে প্রশ্নটা শেষ করতে দেওয়ার আগেই তিনি উত্তর বলা শুরু করেন দিস ইস এ ভেরি রং অ্যাপ্রোচ যদিও এত গভীরে আপনার এখনই জানার প্রয়োজন নেই তবে কমন সেন্স থেকেও যদি আপনি চিন্তা করেন আপনি যে মানুষের সঙ্গে কথা বলছেন তাকে আপনাকে শুনতে হবে আপনাকে মার্জিত বিহেভিয়ার দেখা দেখাতে হবে আপনার আপনাকে যেটা করতে হবে গুড লিসেনার হতে হবে ঠিক আছে আপনাকে শুনতে হবে অনেক বেশি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তো আপনি আপনাকেটা প্রশ্ন করা হলো আপনি হচ্ছে ভয়ে জবুথবু হয়ে আছেন আপনি শুনতেই পারনি যে কি বলেছেন উনি তাকে প্রশ্ন কিন্তু রিটায়ার যদি করতে বলেন এটা কিন্তু গুড সেন্স বা গুড কিছু পোর্ট্রে করে না তো আপনাকে শুরু থেকে পুরোটা সেশন জুড়ে দরজা খোলা থেকে শুরু করে পুরো সময়টা ধরে ভালো ব্যক্তিত্বের প্রদর্শন করতে হবে সেই ব্যক্তিত্ব হবে কনফিডেন্ট সেই ব্যক্তিত্ব হবে বিনয়ী পলাইট ঠিক আছে মার্জিত হতে হবে বিসিএস ভাইবা বোর্ডে এমনও ট্রিকি প্রশ্ন করা হয় রং ফ্যাক্ট অনেক সময় বোর্ড মেম্বাররা এক্সিকিউট করেন তো আপনি যদি বোর্ড মেম্বারদের ভুল ধরতে চান ইজ দার এ গুড অ্যাপ্রোচ অর ওয়াইজ অ্যাপ্রোচ এগুলো কিন্তু মাইন্ড গেম তো এগুলো মাথায় রাখতে হবে তো এই প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবেন আর এখানে যেটা বলছি যে বিহেভিয়ার ইন্টারভিউ আসলে হোয়াট হাউ ওয়াই নিয়ে যদি একটু বলি বিসিএস এর একটা সার্ভিসে আপনি আসতে যাচ্ছেন সিভিল সার্ভিসে খুব ডিমান্ডিং একটা সেক্টর এখন তো এখানে আপনাকে যে কতগুলো রোল প্লে করতে হবে কত ভাবে কাজ করতে হবে আপনার মনের উপর কত ঝড় বয়ে যাবে এগুলো সম্পর্কে আগে থেকে জানা দরকার আছে না অবশ্যই দরকার আছে ঠিক আছে তো এই পেপারগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন যেটা বলেছি গুড লিসনার হবেন পলাইট থাকবেন সফিস্টিকেটেড পার্সোনালিটির অধিকারী হবেন এবং প্রতিনিয়ত ভালো ভালো বই পড়বেন এগুলো পড়ার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে খুব বেশি খুব হোন করতে পারেন ফাইন টিউন করে নিতে পারেন তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই রিসার্চ রিহার্স তো এখানে দেখেন ওয়াচ হিস্ট্রির উপর গ্লোবাল হিস্ট্রির উপর অনেক ভালো ভালো ডকুমেন্টারি আছে আমি কিছু জিনিস এখানে রিকমেন্ড করে যাই য়ার্ল্ড ওয়ার টু ইন কালার এটা হচ্ছে নেটফ্লিক্সে পাবেন ঠিক আছে তারপরে টেটক টেটটকে অনেকেই সিরিজগুলোতে অনেকেই খুব প্রখ্যাত আহ প্রমিনেন্ট পার্সোনালিটিজরা কথা বলেন অনেকেই যারা হচ্ছে কমেডিয়ানরা কথা বলেন তো প্রত্যেকের কথা বলার ধরন ডিফারেন্ট তো ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কথাগুলো বুঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন এতে করে আপনার কথা বলার স্কিল খুব ভালো হবে আর ভিডিও আছে ভিডিও কন্টেন্ট ভাইবার ঠিক আছে তো সেগুলো আপনারা দেখতে পারেন সিভিল সার্ভিসের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের রিক্রুটমেন্টের অনেক ভাইবা কিন্তু ইউটিউবে পাওয়া যায় তো এখন থেকেই হচ্ছে চেষ্টা করবেন আপনি স্নাতকে আছেন স্নাতক অধ্যায়েকে পড়াশোনা করছেন তো এখন থেকে যদি আপনি ওই জিনিসগুলো পড়ার চেষ্টা মানে দেখার চেষ্টা করেন এতে করে আপনি বুঝবেন যে আসলে একটা স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত বা কিভাবে আপনি সেটা এক্সিকিউট করতে পারেন বা এক একজন কিভাবে সরিটা বলে বা হচ্ছে কিভাবে কোনো একটা সমস্যা বা একটা প্রশ্নের উত্তর পারছেন না সেটা কিভাবে রেসপন্ড করে এটা কিন্তু আপনি প্রপারলি বুঝতে পারবেন নো দা ম্যাপ আমি শুরুতেই বলছিলাম যে ভাইবাবুরে এমন প্রশ্ন করা হয় সাথে ম্যাপ থাকে আচ্ছা বলেন তো কলম্বিয়া কোথায় অবস্থিত ম্যাপে একটু দেখান তো অথবা ব্রুনাই কোথায় তো ম্যাপ সম্পর্কে আপনি যদি খুব আপনার ম্যাপটা যদি আপনার নক্ষ দর্পণে না থাকে আপনি কিন্তু ভালো করার চান্সটা কমে যায় তো এটা মাথায় রাখতে হবে তো ম্যাপটা সম্পর্কে সেটা নট নেসারিলি শুধুমাত্র ইন্টারন্যাশনাল বাট বাংলাদেশের ম্যাপটা আলাদা করে গভীরভাবে মনোযোগ দিয়ে খুটিয়ে খুটিয়ে দেখবেন মগ ভাইবা সর্বশেষ যেটা করবেন আপনি তো আমরা তো বেসিক্যালি প্রতিদিনই মক ভাইবা দেই আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন আপনি যদি সেই মানুষটাকে প্রপারলি অ্যাটেন্ড করেন চোখ কান খোলা রেখে তার কথাগুলোর উত্তর প্রপারলি দেন সেটাও কিন্তু ভাইবার প্র্যাকটিস হয়ে যায় তো প্রতিদিনকার কমিউনিকেশনে খুব ফর্মাল ফর্মালিটি মেনটেন করে আপনাকে করতে হবে এমন না খুব ফর্মালিটি মেনটেন করে অল্প একটা পার্ট রাখতে পারেন দৈনন্দিন জীবনের তো ওই পার্টটাতে আপনি যখন প্রপারলি কমিউনিকেট করতে পারেন আপনার আলটিমেট সফলতা হয়ে যাবে এবং শেষে গিয়ে অবশ্যই খুব ভালো প্ল্যাটফর্মে একটা মক ভাইবা বা কয়েকটা মক ভাইবা দিয়ে নিতে পারেন এতে করে আপনার কনফিডেন্স বুস্ট হবে তারপরটা রিয়েল ফিল পাবেন যে আসলে রিয়েল ভাইবাটা কেমন হয় ঠিক আছে তো আমরা হচ্ছে মোটামুটি এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে ডকুমেন্টারি দেখার কথা বললাম ম্যাপ সম্পুরে মানে জ্ঞান রাখার কথা বললাম নিয়ে বললাম প্লাস হিস্ট্রিক্যাল ছবি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যে হচ্ছে যুদ্ধের বিভিন্ন ইতিহাস আছে বঙ্গবন্ধু বিভিন্ন ইভেন্টে যখন পার্টিসিপেট করেছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র আছে ছবি আছে ওই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড খুব গভীরভাবে জানার চেষ্টা করবেন ঠিক আছে তো এতে করে আপনার মোটামুটি ভাইবা সম্পর্কে খুব ভালো একটা দখল তৈরি হবে তো এই ছিল আগের স্লাইডটা এখন এখানে নতুন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন কমন মিস্টেকস ইন বিসিএস ভাইবা পুরো সেশনটা জুড়েই আমি আসলে কমন মিস্টেক গুলো নিয়ে কথা বলেছি ঠিক আছে তো এই কমন মিস্টেক গুলো নিয়ে আর বিস্তারিত না যাই তবে কিছু পয়েন্ট আমরা এখানে আইডেন্টিফাই করি তো কি কি হতে পারে কমন মিস্টেক কমন মিস্টেক হচ্ছে আপনি প্রপার ড্রেসআপ বা নাই ঠিক আছে এটা না থাকা এখানে কমন মিস্টেক হচ্ছে প্রপার ড্রেস আপ বা অ্যাটায়ার না থাকা এগুলো হচ্ছে নন এক্সিস্টেন্ট আপনার প্রস্তুতিতে এই জিনিসগুলো ছিল না যদি না থাকে তাহলে আপনার মিস্টেক হবে বিসিএস ভাই হতে এগুলো ঠিক আছে তারপরে অশুদ্ধ উচ্চারণে প্রনাউন্সিয়েশন এরর এগুলো থাকা যাবে না এগুলো হচ্ছে মিস্টেক তারপরে হচ্ছে আর্গিউ করা বোর্ড মেম্বারদের সঙ্গে বা চেয়ারম্যানের সঙ্গে তর্ক করা এটা কিন্তু করা যাবে না ঠিক আছে আননেসেসারি বডি মুভমেন্ট আপনার বডিকে অপ্রয়োজনীয়ভাবে বারবার না নাড়াচ্ছেন আমি দাঁড়িয়ে কথা বলছি কমিউনিকেশনের সুবিধার্থে কিন্তু আমি যখন বসে থাকবো আমি ধীর স্থির ভাবে বসে থাকবো ঠিক আছে তো হচ্ছে এই ইস্যুগুলা করা যাবে না তারপরে আরো কিছু পয়েন্ট এখানে অ্যাড করা যায় আমরা বললাম হচ্ছে প্রপার ড্রেস না থাকা প্রনাউন্সিয়েশন এরর থাকা তর্ক করা ঠিক আছে আননেসারি বডি মুভমেন্ট তারপর ওভার কনফিডেন্স অথবা নন পলাইট মার্জিত না থাকা বা পলাইট না হওয়া এগুলো কিন্তু কমন মিস্টেক যে করার ফলে আসলে বিসিএস ভালো করতে পারে না বা কাঙ্ক্ষিত আপনাদেরকে এটাও বলে রাখি অনেকে কিন্তু বিসিএস ভাইভা বোর্ডে বা ভাইভাতে ফেইল করেন ভাইভাতে মিনিমাম পাস মার্ক হচ্ছে হান্ড্রেড মার্কস ঠিক আছে এই হান্ড্রেড মার্ক মিনিমাম মোটামুটি এটা পাস মার্ক তো এই পাস মার্কটা অনেকে পায় না এই যে এই ইস্যু জন্য আপনি আপনার আপনার হচ্ছে অনেকেই দেখা যায় যে পেপার গুলা আপনার যে নেসেসারি বিসিএস এর যে ভাইভার যে আগে পেপারগুলো লাগে কাগজগুলো লাগে এগুলো আপনি প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারেন নাই সবগুলো পেপার ঠিক দিতে সাবমিট করতে পারেন নাই বোর্ডের সামনে তখন আপনি কিন্তু ভাইবাতে আসলে ক্র্যাক করতে পারবেন না ভাইবাটা তো এই ছিল হচ্ছে কমন The দ্য আর্ট অফ সেইং সরি এটা আমার মতে আসলে বিসিএস ভাইবার অন্যতম ইম্পর্ট্যান্ট আজকের সেশনের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা স্লাইড আমি শুরুতেও এটা নিয়ে কথা বলেছি যে ভাইবা বোর্ডে এমনও অনেকেই বলেন বোর্ডের মেম্বাররা বা চেয়ারম্যানরা যে ওনারা আসলে এক্সপেক্ট করেন না একটা ক্যান্ডিডেট সব প্রশ্নের উত্তর পারুক ঠিক আছে তো তারা যেটা এক্সপেক্ট করেন সেটা হচ্ছে তাকে ফর্মুলেট করা যায় কিনা সে কি দেবল কিনা এগুলো খুব ক্লিয়ারলি অবজার্ভ করা হয় তো অনেক ক্ষেত্রে যেটা হয় একটা জিনিস যে খুব বেশি ভালো পারে ভাই বোর্ডের চেয়ারম্যানরা বা অনেকে অন্য অনেক অনেকে বলেন যে হচ্ছে তাকে আনলার্ন করাতে হয় সে অনেক জিনিস ভুল ভাল জানে হ্যাঁ তো এ রিক্রুট করার পরে তাকে আসলে আনলার্ন করার করা নিতে হয় ট্রেনিং দিয়ে তার আগে শেখানো জিনিসগুলোকে ভুলিয়ে নতুন করে ইনপুট দিতে হয় তো এখন আমি যেই প্রসঙ্গে কথাটা বললাম যে আপনাকে সবকিছু জানতে হবে এটা ইম্পর্টেন্ট না আপনি অনেক কিছু নাই জানতে পারেন কিন্তু মার্জিত ভাবে নম্র বিনয়ের সঙ্গে এবং একটু লজ্জার সঙ্গে যেন আপনি সরিটা বলতে পারছেন কিনা এটা খুবই ইম্পর্টেন্ট আমি যেই বাক্যটা আগে বলেছি যে সরি স্যার আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এডিকুয়েট নলেজ টু কমেন্ট অন দ্যাট এই সেন্টেন্স আপনি শার্পলি বলতে পারছেন কিনা বিনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে লজ্জার মিশ্রণ থাকলে কিন্তু অন্যরকম একটা এক্সপ্রেশন তৈরি হয় আপনি যে পারছেন না আপনার যে পারা উচিত ছিল এটা এটা আপনার মুখ দিয়ে বোঝা যেতে হবে এখন আপনি না পেরে যদি খুব গর্বের সঙ্গে বলেন বা খুব কনফিডেন্ট থাকেন এটা কি ভালো কিছু বলছি সরি বলাটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হবে ঠিক আছে সরি বলাটাও একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারতে হবে তো আজকের সেশনটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আমরা খুব বেশি লম্বা করব না তো আপনাদেরকে এর মাঝখানে জানিয়ে রাখি নেক্সট ফ্রাইডেতে যে ফাউন্ডেশন টেস্ট এক্সামটা হবে এটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাইট তো এখন দেখেন ফাউন্ডেশন ফাউন্ডেশন যে টেস্টটা হবে এটা নিয়ে একটু তথ্য আপনাদেরকে দিই ফাউন্ডেশন টেস্ট এই পরীক্ষাটা কিন্তু অনলাইনেও হবে এবং অফলাইনেও হবে ঠিক আছে আপনারা কিন্তু ওই দিন দুপুর বারোটা থেকে ওই ঠিক রাত বারোটা পর্যন্ত যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে যে কোনো সময় অনলাইনে উত্তরণের ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষাটায় ফাউন্ডেশন ডেস্ট পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারেন পাশাপাশি উদ্ভাস উন্মেষের যে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে আপনি কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালি ফাউন্ডেশন টেস্টা দিতে পারেন ঠিক আছে অনলাইন অ্যান্ড অফলাইন দুটি ভাবেই কিন্তু এই পরীক্ষাটা আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আমি আবারও জোর দিয়ে বলতে চাই এই রোড টু বিসিএস ফাউন্ডেশন সিরিজে যে তিনটা ক্লাস হয়েছে প্রথম ক্লাসটা নিয়েছিলেন শানিনুল ইসলাম শাওন ভাই বাংলাদেশ সিভিল সার্ভিসে ফর্টি থ্রি যে ব্যাচ সে ব্যাচের অ্যাডমিনিস্ট্রেশনে ফার্স্ট এর আগের বিসিএস এ উনি পুলিশে অলরেডি জব করছেন এরপরে রিটেনের উপর যে ক্লাসটা ছিল টেস্ট রিটেন সেটা নিয়েছিলেন গুলাম সামদানি ভাই তো এই দুটি ক্লাসের মধ্যে আপনারা অনেক কিছু শিখেছেন আজকে আমার ক্লাসে ভাইবা সংক্রান্ত যে ইস্যুগুলো জেনেছেন আপনাদের সবাইকে বলবো এখন যে স্টেজটায় আছেন এই স্টেজটায় নিজের শর্ট অ্যানালাইসিস করার পারফেক্ট টাইম তো এই শর্ট অ্যানালাইসিস আপনার নলেজে শর্ট অ্যানালাইসিস সেটা কিন্তু এই টেস্টে হয়ে যাবে ফাউন্ডেশন টেস্টে তো এটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন করে বোঝার চেষ্টা করেন আপনার উইকনেস কোথায় আপনার স্ট্রেংথ কোথায় আপনাকে কোথায় আরো কাজ করতে হবে এগুলো সম্পর্কে এখন থেকে জানার চেষ্টা করবেন ঠিক আছে তো এটা করার জন্য আমি আবারও বলছি অনলাইন অফলাইন দুভাবেই ক্লাস পরীক্ষাটা দিতে পারবেন এটা করে আপনারা কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারেন নিজেদেরকে এগিয়ে রাখতে পারেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস রিকমেন্ডেড হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তো আপনাকে যদি আপনি যদি একটু দূরদর্শী না হন একটু যদি ফার্স্ট সাইটের না হন ঠিক আছে পার্সেল না হলে কিন্তু এখানে টিকে থাকতে পারবেন এগিয়ে থাকতে হবে অন্যদের থেকে তো এই জন্য আমি আবারও যেটা বললাম যেটা মাথায় রাখবেন এবং স্লাইডে যেটা ছিল আর্ট অফ সরি দুঃখিত দুঃখিত বলার যে শিল্পটা বা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়াটা এটাকে মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনি অবশ্যই খুব ভালো করবেন সেই প্রত্যাশা রাখছি মাইক ড্রপ আপনারা নিশ্চয়ই এই ফেজটার কথা খুব ভালো করে জানেন অনেকেই জানেন যারা হচ্ছে স্টেজ শো করে বা হচ্ছে অ্যাঙ্কোরিং করে বা হচ্ছে খুব ভালো সিঙ্গার তাদের কাছে খুব সুপরিচিত এটা মাইক ড্রপ হচ্ছে যখন একটা ভালো পারফরমেন্স দেওয়ার পর এই যে এইভাবে মাইকটা ধরে ধুপ করে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার মাধ্যমে একটা জেস সে প্রকাশ করে যে ইট ওয়াজ আল ডান ইভেন্ট আই হ্যাভ ডান মাই বেস্ট এখন বাকিটা দ্য রেস্ট ডিপেন্ড অন দ্য পিপল সাইড তো এখন দেখেন একটু ব্যাখ্যা দিয়ে বলি মাইক ড্রপ ইজ এন এমফেটিক

জাস্ট লাইক এ মাইক ড্রপ যে দেখেন দেখতে পাচ্ছেন তো আপনার জীবনে সেই মাইক ড্রপ আসুক সেই প্রত্যাশাটা আমরা সবাই রাখি এবং শেষ মুহূর্তে আপনাদেরকে বলি যে খুব গুরুত্বপূর্ণ প্রিলি থেকে শুরু করে রিটার্ন এবং কোনোটা ক্র্যাক না করতে না পারতে না করতে পারলে আপনি পরেরটা যেতে পারবেন না তো এগুলো মাথায় রেখে অবশ্যই খুব ভালো প্রস্তুতি নেবেন ফাউন্ডেশনটাকে দৃঢ় করার চেষ্টা করবেন আমি বারবারই ফাউন্ডেশন দৃঢ় করার কথা বলছি তো এই জন্য যদি কোনো সাপোর্ট বা মেন্টরশিপের প্রয়োজন হয় রাইট জায়গাটায় আপনারা যাবেন সেই প্রত্যাশাটা আমাদের থাকবে ঠিক আছে তো একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে যে উত্তরণের হচ্ছে ফাউন্ডেশন কোর্সটি আছে ফাউন্ডেশন কোর্সটি এখন যদি যারা ভর্তি হবেন তাদের জন্য একটা ছাড় থাকবে নর্মালি এই কোর্স পেমেন্ট হয় কিন্তু এখন যারা ভর্তি হবেন যদি দ্রুত ভর্তি হয়ে যান তাহলে আপনি সেটা দুই হাজার টাকা ছাড়ে পাবেন ঠিক আছে তখন এই কোর্সটা আপনি উইদিন ফাইভ থাউজেন্ডে এখন ভর্তি হলে আপনি সেটা এনজয় করতে পারবেন তো উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চে গিয়ে উত্তরণের যে কোর্সটি আছে ফাউন্ডেশন কোর্সটি এটিতে আপনি এখনই এনরোল হয়ে যেতে পারেন আর আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে থাকি লাস্ট লাইডে যেটা বলেছি ওই ফাউন্ডেশন টেস্ট সেই ফাউন্ডেশন টেস্টটা হবে বিগত বছরের প্রশ্নের উপর বেস করে আপনাদেরকে ক্লু দিয়ে দিলাম আজকে ক্লাসে তো ওগুলো খুব ভালো মতো ওয়েল প্রিপারেশন নিতে থাকেন এতে করে আপনি কিন্তু খুব ভালো করতে পারবেন ওই টেস্টেও যাই হোক যেটা বলছিলাম যে আপনার জীবনে সিভিল সার্ভিসের একজন এক্সপিরিয়েন্ট হিসেবে সেই মুহূর্তটুকু আসুক সেই মাইক ড্রপ ইভেন্টটুকু আসুক সেই প্রত্যাশা রাখছি তো দেখি নেক্সট লাইটটাতে আসলে কি আছে এতক্ষণ আমাদের সেশনে যারা ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নের উত্তর নিব ফর্মালি একটু সেশনটা এখানে শেষ করে নিই যে এটা খুব আনসার্টেন একটা জার্নি কার জার্নিটা কোথায় শেষ হয়ে যাবে সেটা কেউই জানে ইভেন যারা রিকমেন্ডেড হয়েছেন তারাও আপনাকে বলবে যে একটা পর্যায়ে গিয়ে তারা নিজেরাও সন্দিহান হয়ে গিয়েছিল যে আসলে গোনা মেক ইট তো এটা এটা আসলে সবসময়ই থাকে তো আমাদেরই এক আপু ছিলেন যিনি বলে থাকেন বলেছিলেন সময় যে আসলে প্রার্থনা প্রস্তুতি এবং হচ্ছে একটা একটা পয়েন্ট ছিল তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সমন্বয় থাকতে হবে ঠিক আছে আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন আপনার প্ল্যান প্ল্যান খুব চমৎকার থাকবে প্রেয়ার এই যে স্ট্র্যাটেজি এটাতে মাথায় রাখবেন শুধু প্রস্তুতি নিলেই হবে না প্রপার প্রপার প্ল্যান ওয়েতে আপনি সেটা গুছাতে হবে তারপর হচ্ছে প্রে করতে হবে নিয়মিত স্রষ্টার কাছে এগুলা করে আপনি আসলে নিশ্চিত করতে পারেন আপনার জন্য সুন্দর একটা ক্যারিয়ার আপনার ফ্যামিলির জন্য আপনার সারাউন্ডিং এর জন্য এবং আলটিমেটলি আপনার দেশের জন্য খুব ক্রান্তিকাল পার করছি আমরা আসলে অনেক ধরনের সমস্যা সব মিলিয়ে আসলে সিভিল সার্ভিসে এসে আপনি দেশের জন্য অনেক কিছু করার সুযোগ পাবেন তো প্রত্যেকটা জিনিস খুব মাথায় রাখবেন তো এগুলা করার মাধ্যমে আপনি আপনার রিকমেন্ডেড আপনার স্বপ্নের যে ক্যাডার সেই ক্যাডারে আপনি হচ্ছে সুপারিশ প্রাপ্ত হন সেই প্রত্যাশা রেখে আমার মনে হয় আজকের সেশনটা আমরা শেষ করতে পারি বাট প্লিজ আপনি আচ্ছা ঠিক আছে আমরা কিছু প্রশ্নের উত্তর একটু দেখে দেখেনি প্রশ্ন দেখে দেখেনি অলরেডি বলেছি প্রশ্নটা হবে হচ্ছে ফাউন্ডেশন টেস্টের বিগত বছরের প্রশ্নের উপর আর একজন বলেছেন স্যার আমি গত দুইটা ক্লাস মিস করেছি ক্লাস দুইটা কি রেকর্ড থাকবে ক্লাস দুইটা রেকর্ডের থাকবে রেকর্ডে দুইটা আপনি পাবেন রেজিস্ট্রেশন করলেই পাবেন তারপরে হচ্ছে আরেকজন বলেছেন প্রিভিয়াস ইয়ারের क्वेश्चनগুলা কোথায় পাবো উত্তরনের ওয়েবসাইটেও আছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের क्वेश्चंसের কালেকশন উত্তরনেও আছে তারপরে হচ্ছে 12 প্রশ্ন করেছেন রিটেন প্লাস ভাইবা টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে কি ক্যাডার রিকমেন্ডেড করা হয় ইয়াস রিটেন প্লাস ভাইবা এই দুইটার উপর বিশেষ বেস করে তারপর হচ্ছে নাকি ভাইবা বোর্ডের মেম্বাররা রিকমেন্ডেড করে থাকে রিটেন এর মার্কের উপর ডিপেন্ড করে না রিটেন মার্ক ডিপেন্ড করে ডিফিনেটলি করে রিটেন এর যে মার্ক মোট মার্কটা পাচ্ছেন সেটার সঙ্গে আপনার ভাইবার মার্কটা অ্যাড হয় অ্যাড হয়ে তারপরে হচ্ছে আপনার সার্ভিসের আপনি চয়েসে রিকমেন্ডেড হন একজন প্রশ্ন করেছেন হচ্ছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম আমার প্রথম পছন্দ পররাষ্ট্র ক্যাডার গুড নো তারপরে হচ্ছে উনি বলেছেন সোশ্যালজিতে পড়েছেন ঠিক আছে পররাষ্ট্র ক্যাডারের ভাইবা থেকে সাবজেক্ট ম্যাটার করে নট নেসারিলি কারণ আমি বাংলা থেকেও হচ্ছে ফরেন সার্ভিসে রিকমেন্ডেড হয়েছে এমন অনেককেই দেখেছি তারপর বুয়েটের অনেকে ইদানিং রিকমেন্ডেড হচ্ছে বলে বা ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে বলে অনেকে এটা ধরে বসে আছেন যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট মনে হয় বেশি ভালো করে ব্যাপারটা এমন না বিভিন্ন ডিসিপ্লিন থেকে অনেকে যাচ্ছে ঠিক আছে তো হচ্ছে হ্যাঁ অনেকেই মাঝখানে অনেকগুলো কমেন্ট করেছেন সবাইকে আসলে অ্যাকনোলেজ করতে পারিনি খুবই দুঃখিত তবে অনেক বেশি ধন্যবাদ আপনারা প্রশ্নগুলো করেছিলেন টেক্সটাইলে পরে কি বিসিএস দেওয়া যাবে আপনি কি জানেন যে হচ্ছে বুটেক্স থেকে আমাদের শানিরুল ইসলাম শাওন ভাই অ্যাডমিনিস্ট্রেশনে ফার্স্ট হয়েছেন ঠিক আছে তো এই কমন পেপারগুলো আপনারা জেনে নেবেন তারপরে প্রশ্ন করেছেন আমার নাম তানসিল এর কোনো অর্থ নেই গুগলে খুঁজেও পাইনি এই বিষয়ে ভাই ভাই প্রশ্ন করলে কি উত্তর দেব কি উত্তর দেব তো হচ্ছে এটা যদি কোনো অর্থ না থাকে তাহলে অর্থ থাকার কথা একচুয়ালি আমার কাছে মনে হয় বা স্টিল যদি খুঁজে না পান অনেস্টলি সেই অ্যান্সারটা দিবেন যে আই অ্যাকচুয়ালি লুক ফর ইট বাট আই ইউনি গ্যারেন মিনিং তবে আপনি আপনার প্যারেন্টসকে জিজ্ঞেস করতে পারেন যে তারা আসলে কোন সেন্স থেকে নামটা রেখেছিলেন ঠিক আছে তো ভাইবা বোর্ডে কি বোরকা পরে যাওয়া যায় এখন দেখেন খুব ট্রিকি প্রশ্ন করেছেন এটা হচ্ছে ভাইবা বোর্ডে ছেলেদের জন্য অনেকেই দাঁড়িয়ে রেখে হ্যাঁ অনেকেই হচ্ছে পাঞ্জাবি পরে ভাইবা বোর্ডে ভাইবা দিতে যান তবে হিজাব হিজাব পরে পরে ভাইবা বোর্ডে গিয়ে হচ্ছে খুব ভালো ভালো হয়েছেন এমন অনেকেই আছেন তো হিজাব পরে আপনি অবশ্যই ভাইবা দিতে পারেন তবে হচ্ছে আপাদমস্তক ঢেকে একদম চোখ কান সব ঢেকে যাওয়াটা বোধহয় ঠিক হবে না কারণ আপনি যেহেতু আপনি তো বুঝাতে যাচ্ছেন যে আপনি পর্দা মেনটেন করেন কিন্তু দেখেন সিভিল সার্ভিস এমন একটা সার্ভিস আপনাকে নিয়মিত অসংখ্য মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে তো ইট নেসেসারিলি ডিম্যান্ডস দ্যাট পিপল গেট টু সি ইউ ঠিক আছে তো এটা মাথায় রেখে আসলে বোর্ডটাকে আপনাকে ফেস করতে হবে তারপরে হচ্ছে স্নাতকে আমি যে বিষয় নিয়ে পড়ছি আমি কি শিক্ষা ক্যাডারে নির্বাচিত হলে ওই বিষয়ে শিক্ষকতা করতে পারবো হ্যাঁ গুড কোয়েশ্চেন আপনি যে সাবজেক্টে পড়ছেন বিসিএস এর টেকনিক্যাল ক্যাডার মধ্যে যদি আপনার সাবজেক্টে থেকে থাকে এবং বোধ ক্যাডার যদি আপনি চয়েসে দিয়ে থাকেন বা ভবিষ্যতে দেন তাহলে অবশ্যই চান্স আছে ঠিক আছে কোন কোন টপিকের উপর টেস্ট হবে অলরেডি বলেছি প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর হচ্ছে পরীক্ষাটা হবে সরি বলাটা ঠিক হবে নাকি বাই মিস্টেক ইটস এন আর্ট তো ডিমান্ড করবে যে কখন হচ্ছে আপনি যদি ভুল ক্রমে কোনো ভুল উত্তর দিয়ে থাকেন তো সরি বলে বলুন যে সরি স্যার আই হ্যাভ মিস্টেকেনলি আটার দ্যাট লাস্ট সেন্টেন্স আই এম সরি বা বিভিন্নভাবে উত্তরটা দেওয়া যায় তো আমার ভাইবা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আসলে আজকে সময় সংকটের জন্য পুরো ভাইবা এক্সপিরিয়েন্সটা দিতে পারছি না র্যাপ আপ করে নিচ্ছি ক্লাসে হয়তো এটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপনাদের প্রশ্ন তো ধন্যবাদ সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ পুরো সেশনটিতে মনোযোগের সঙ্গে আজকে আমার সঙ্গে থাকার জন্য এরই মধ্যে দিয়ে আজকের যে সেশনটি ছিল এখন বাঁচতেও যাচ্ছে নয়টা সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিসিএস উত্তরণের উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমির পক্ষ থেকে যে আয়োজনটি ছিল ফাউন্ডেশন সিরিজের রোড টু বিসিএস ফাউন্ডেশন থেকে ভাইবা এর যে তৃতীয় ক্লাসটি ছিল আজকে সেই ক্লাসটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম নাহিদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম